দুই হাজার জানুয়ারি এই তারিখটা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ইতিহাসে একটা কালো তারিখ কয়েকটি গ্রুপ বাংলাদেশে পুরো আমাদের অর্থ ব্যবস্থাটাকে একরকম বলা যায় ধসিয়ে দিয়ে গিয়েছে বলে দেন না এসালাম গ্রুপ আমাদেরকে পড়ানো হয়েছে এইভাবে সুদ একটা লজিক্যাল জিনিস কখনোই করে মনে হয়নি যে সুদ পার্সেন্ট

আজকে আপনারা এসেছেন রিয়েলি রিয়েলি থ্যাংকস কারণ আজকে ভাইয়া এমন কতগুলো কঠিন কঠিন বিষয়ে আমরা একদম ডিবাং করতে চাই এক কথা হচ্ছে যে ইকোনমি নিয়ে তো আপনারা কাজ করতেছেন পার্টিকুলারলি ইসলামিক ইকোনমি বা ইসলামিক ফাইন্যান্স সো ভাইয়া আমাদের আসলে জানা দরকার যে এই যে বাংলাদেশ টু পয়েন্ট ও গড়ে উঠছে অর্থাৎ নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশে অর্থনীতি বা আপনি যদি যাই বলেন সব জায়গায় দুর্নীতি করে একদম নষ্ট হয়ে আছে কোথায় কোথায় পরিবর্তন দরকার সেগুলো তো জানবই পাশাপাশি এটা জানবো ভাইয়া এই অর্থনীতিকে আত কি ইসলামী অর্থনীতি বানানোর কোনো প্রয়োজন আছে না বাংলাদেশে আমরা গত সরকার আমলের যেই হিসাবগুলো দেখলাম বা স্ট্যাটিস্টিক্সগুলো যেগুলো আমাদের সামনে এসেছে এটা ইসলামী তো দূরের কথা ব্যাংকিং সিস্টেমে যেটা হয়েছে সেটা আসলে কোনো ব্যাংকিং এবং কি কোনো ন্যূনতম গুড কর্পোরেট গভর্নেন্সের কথা যদি আমরা বলি সেই মানদণ্ডেও আসলে সেটা উত্তীর্ণ নয় এবং এর পেছনে আসলে মূল কারণ কি আমরা যদি সেদিকে যাই এটা শুধু ব্যাংকিং সিস্টেমেই নয় আমরা দেখি যে পাবলিক মানি যেগুলো সেখানেও নানারকম দুর্নীতি হয়েছে করাপশন হয়েছে আমরা যখন ইসলামিক ইকোনমিক্সের কথা বলি ইসলামিক ইকোনমিক্সের একটি অন্যতম বিষয় হচ্ছে শ্যারিয়ার ড্রিভেন এথিক্যাল প্রিন্সিপালস মোরাল প্রিন্সিপালস যার মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি প্রিন্সিপাল হচ্ছে এবং আমানা সেখ মানে হচ্ছে ট্রুথফুলনেস সততা আর আমানা মানে হচ্ছে ট্রাস্টওয়ার্ডিনেস অনেস্টি ইনটিগ্রিটি একজন আমি ব্যাংকার হই অথবা ম্যানেজিং ডিরেক্টর হই অথবা অন্টারপ্রেনার হই ওয়েন এভার আই এম ডিলিং উইথ মানি অফ আদার পিপল আমি যদি পাবলিক সেক্টরে থাকি সাধারণ জনগণের মানি নিয়ে আমি ডিল করছি আমাকে অবশ্যই এনশোয়ার করতে হবে এটার প্রপার ট্রান্সপ্যারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করা হচ্ছে আপনি যেই উদাহরণটি তুলে ধরেছেন এটা আসলে আমাদের পুরো ব্যাংকিং সেক্টরের কর্পোরেট গভর্নেন্সের এর একটি উদাহরণ তো শারিয়া বা ইসলামিক প্রিন্সিপাল তো এখানে অনেক দূরে এটা একদম বেসিক গভর্নেন্সের মধ্যেই মধ্যেই পড়েন আমরা যদি রিসেন্ট স্টোরিজগুলো দেখি নিউজ স্টোরিজগুলো দেখি এখানে দেখব কয়েকটি মেজর গ্রুপ বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি তারা এত বড় বড় গ্রুপ হয়েছেন অনেকগুলো ট্রেড তারা কন্ট্রোল করেছেন বাট আনফর্চুনেটলি ওনারা যেই ইম্প্যাক্ট রেখে গিয়েছেন নেগেটিভ ইম্প্যাক্ট সেটা পুরো আমাদের অর্থ ব্যবস্থাটাকে একরকম বলা যায় ধসিয়ে দিয়ে গিয়েছে যেখান থেকে উঠতে হয়তো আমাদের বেশ পীড়াদায়ক হবে আমি একটু যুক্ত করি সাথে করিটা হলো যে ভাইয়া যে কথাটা বললেন যে আমাদের এই ইসলামী ব্যাংকিং ইসলামী ব্যাংকিং আসলে ইসলামী অর্থনীতির একটা অংশ মাত্র যদিও দ্য ওয়ার্ল্ড এখন ইসলামী ফাইন্যান্সের আশি শতাংশ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ইসলাম দিয়ে আচ্ছা বাট এটা ইসলামী ইকোনমিক্সের পুরো বিষয়টাকে প্রেজেন্ট করছে না ইসলামী ইকোনমিক্সের ধারণাটা একটু ভিন্ন ইসলাম ফাইন্যান্সের ধারণা আর একটু ভিন্ন আমরা একটু সামনে একটু বলবো সামনে গিয়ে একটু পরে বলছি আমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এর সাথে ইসলাম ইকোনমি ইসলামী ইকোনমিক্স বলেন ইসলাম ফাইন্যান্স বলেন এ ন্যূনতম সম্পর্ক নেই দুই হাজার সতেরো পাঁচ জানুয়ারি এই তারিখটা বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের ইতিহাসে একটা কালো তারিখ একটা 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 ব্ল্যাক ডেট কেন কেন এর কারণ হলো দুই হাজার সতেরো বছরের পাঁচ জানুয়ারি বাংলাদেশের এক রাষ্ট্রে তখন যারা ছিলেন আমরা জানি ওই একটা ক্ষমতা প্রয়োগ করে একটা বড়ো ইসলামী ব্যাংকে আপনার অনেকটা ইন্টেনশনালি সেটাকে আরেকটা গ্রুপের কাছে দিয়ে দেওয়ার এবং আরেকটা গ্রুপের আওতাভুক্ত করার একটা অপচেষ্টা করা হয়েছিল মূলত আপনারা দেখবেন ইসলামী ব্যাঙ্কিং যারা করছেন এখন তাদের সাথে কথা বললে আপনারা এই ব্যথা এবং এই বেদনাটা তাদের ভিতর থেকে চলে আসবে বাইদাওয়ে আপনারা যারা যারা পড়াশোনার পাশাপাশি কিছু স্কিলস ডেভেলপ করতে চান অথবা পার্ট টাইম জব করতে চান দেশে অথবা বিদেশে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাদের জন্য একটা দারুণ সুযোগ আছে আপনাদের জন্য এসআর ড্রিম আইটি নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক যেটা আপনাদের জন্য হতে পারে পারফেক্ট কেন পারফেক্ট এটার কিছু রিজন আছে কারণ এই প্যাকেজে আপনি শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ইংলিশ কমিউনিকেশন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সব লেটেস্ট আপডেট এই রকম ছয়টা খুবই ইম্পর্টেন্ট কোর্সেস এই বান্ডেল প্যাকেট কিছু হাইলাইটস আমার কাছে খুবই ভালো লেগেছে যেরকম প্রতিদিন ষাট ঘন্টার সাপোর্ট ক্লাস জুমের মাধ্যমে স্টুডেন্টসরা পাবেন শুধু তাই না একশো বিশটা লাইভ সেশন পাবেন এবং চারজন টপ রেটেড ফ্রিল্যান্সার্সরা আপনাদের ক্লাস নেবেন তারপর তাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডটা নাকি তাদের মেইন আকর্ষণ স্টুডেন্টসদের খুবই ফেভারিট একটা ফিচার শুধু তাই না কোর্স শেষে বেস্ট স্টুডেন্টসরা চাকরি ইন্টার্নশিপ এসআর ড্রিম আইটিতেই পাবেন এখানে কিন্তু শেষ নয় না ফিস এই প্রথম ফ্রিল্যান্সার্সদের জন্য তারা বিশ লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে শুধু তাই না এটা সাথে ল্যাপটপ নগদ ক্যাশ এসি ফ্রিজ এগুলো জিতার সুযোগ রয়েছে এন্ড দ্য গুড নিউজ ইজ এসআর তাদের 4 বছর উপলক্ষে 90% ডিসকাউন্ট দিচ্ছে স্টুডেন্টসদের জন্য আর অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট টু সেন্সর অডিয়েন্সরা কিন্তু 2CP10 এই কোডটা ব্যবহার করলে অন টপ অফ দ্যাট 90% ডিসকাউন্ট আরো 10% ডিসকাউন্ট অ্যাডিশনালি পেয়ে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট সো দেরি না করে আজই রেজিস্টার করে ফেলুন ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সব ডিটেইলস দেওয়া আছে ওই তারিখের পর থেকেই মূলত যে গ্রুপটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে যা যা ছয় সাতটা ব্যাংকের আপনার অনেকগুলো টাকা ওরা নিয়ে নিয়েছে অনেক গ্রুপ সাজেস্ট করে এটা সূচনা আসলে ওই সময় থেকে শুরু তো এগুলো তো ইসলামের অর্থনীতির সাথে কোনো সম্পর্ক না আপনি একটা মসজিদ হ্যাঁ মসজিদ কি ইসলামের একটা গুরুত্বপূর্ণ হিফাজতখানা মসজিদে কেউ ঢুকে চুজুকে টাকা নিয়ে গেল এই দুষ্কৃ মসজিদের ইসলামের ইমাম সাহেবের কিছুই না এটা আমার আমাদের ম্যানেজমেন্টের সমস্যা আমাদের গভর্নেন্সের সমস্যা আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংকিং যে কলুষিত হচ্ছে ইসলামী ব্যাংকিংয়ের উপর মানুষ প্রশ্ন তুলছে কোশ্চেন এঁকে দিচ্ছে এটা পেছনে আমরা হয়তো অনেক সময় না জেনে বলি দেখো দেখো ইসলাম এমন করে দেখো দেখো হুজুর এমন করে আসলে এখানে ইসলাম ইসলামের কোনো দায় নয় হুজুরদের কোনো দায় নয় শেয়ার বোর্ডের দায় সেটা একটা ভিন্ন আলোচনা কিন্তু সামগ্রিক দায়টা হলো মূলত আমাদের ম্যানেজমেন্টের অংশ এটা আমাদের গভর্নেন্সের অংশ এটা যেটা মুক্তি সাহেব বললেন এখন যদি কেউ আপনার একটা ইসনাই ব্যাংকে ক্ষতি করার জন্য আপনার ওই পাঁচ তারিখের আগে ইন্টেনশনালি একটা গ্রুপের কাছে শেয়ার হস্তান্তর করা হয় এবং তাদের লোকবলকে আপনার ইন্ট্রিগ্রেট করা হয় এবং এরপর যদি আপনার কালাপসটা হয় ভেঙে পড়ে তাহলে দুষ্টটা আসলে কার হ্যাঁ অবশ্যই এর সাথে আপনার সারিয়া গভর্নেন্সে আরও কিছু ইস্যু আছে এগুলো আলোচনায় আসবে বাট একটা বড় ইস্যু হলো যে ইচ্ছে করে কোনো একটা প্রতিষ্ঠানকে আপনার এইভাবে আপনার ধ্বংসের দিকে নিয়ে যাওয়া আসলে ইসলামের সমস্যা আমি যদি একটু যুক্ত করি এখানে যে আমরা যখন ইসলামী ইকোনমিক্স প্রিনের কথা বলি ফ্রড স্ক্যাম বা প্রতারণার ন্যূনতম কোনো সুযোগ নেই আমরা যদি একটা হাদিস কোর্ট করি রসুল্লাহ একদিন মদিনার বাজারে যান এবং তিনি ফ্রিকোয়েন্টলি মদিনার বাজারে র্যান্ডমলি যেতেন জাস্ট দেখার জন্য যে মানুষ কি বিক্রি করছে কীভাবে বিক্রি করছে এবং এটা পরবর্তীতে খোলাফায় সে আমিরুল মুমিন অমর আবুল পরবর্তীতে এটা কিন্তু আরও ইনস্টিটিউশনালাইজ হয়েছে যেটাকে হিসবা বলা তো মার্কেট মনিটরিং একটা সেলের মতো তারা কাজ করতেন তো রসুল্লাহ আসলাম একবার দেখলেন যে বাজারে একজন একটা কমোডিটি বিক্রি করছেন সম্ভবত এটা গম ছিল কিনা গম ছিল যেখানে তিনি দেখলেন যে ওপর দিকে শুকনো গম রাখা তিনি হাত ধুকালেন ভেতরে দেখা গেল যে ভিজাটা রাখা এটা রসুল্লা অত্যন্ত খারাপভাবে নিলেন এবং তিনি বললেন মানকাসানা ফালাইসা না যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় ইজ নট অ্যামং আস এটা কিন্তু খুব বোল্ড একটা স্টেটমেন্ট তাহলে আজকে আমরা যে ব্যাংকিং ব্যবস্থা যেটা হয়েছে এবং আনফর্চুনেটলি বাংলাদেশের কনভেনশনাল ব্যাঙ্কিংগুলোর তুলনায় এই গ্রুপগুলো এই দুর্নীতিবাজ গ্রুপগুলো ইসলামিক ব্যাঙ্কগুলোকে বেছে নিয়েছে এটার ফলে যেটা হয়েছে মানুষের আস্থার সাথে পুরোপুরি একটা মানে বলা যায় যে প্রতারণা করা হয়েছে মানে একদিকে আমরা ব্যাংকিং বলছি ব্যাংকিং কিন্তু পুরো ওয়ার্ল্ডে মোস্ট রেগুলেটেড ইন্ডাস্ট্রি আমরা যদি নর্মাল কর্পোরেটের কথা বলি কর্পোরেটগুলোতে প্রাইভেট শেয়ার হোল্ডার্স থাকে রাইট আই মিন ক্যান এটা ডিসিশনস এটা তাদেরকে এফেক্ট করে নিজেদেরকে এফেক্ট করে যখন কিন্তু যখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয় পার্টিকুলারলি যখন সেটা ব্যাংক হয় এটার সাথে কিন্তু অনেকগুলি স্টেক যুক্ত ডেপোজিটার্স আছে বরোয়ার্স আছে হ্যাঁ তারপর পুরো ইকোনমিটা এখানে রিলেটেড এবং সেখানে যদি আপনি সারিয়াকে যুক্ত করেন তাহলে এটা আরও কত বড়ো একটা ক্লেম মানুষের কাছে আমরা বলছি যে এটা ইসলামিক ইসলামিক মানে কি ইসলামিক মানে নাম্বার ওয়ান এখানে অবশ্যই গুড গভর্নেন্স আছে গুড গভর্নেন্স নাই প্রতারণা আছে কিন্তু ইসলামিক হাউ ক্যান ইট বি পসিবল দুইটা তো সম্পূর্ণ ভিন্ন বিষয় আমি বলছি সে চোর কিন্তু সে আবার ধার্মিক কেউ সম্ভব আমার ইমানের দাবি হচ্ছে আমি প্রতারণা করব না আমার আমান দায়িত্ব থাকবে কাজে এই এই জায়গাটা যেটা হয়েছে একটা বড় ক্ষতি করে গিয়েছে এই গ্রুপগুলো যে একে তো ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করেছে কিন্তু মোর ওভার ওভার দ্যাট ওভারঅল ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রিটাকে একটা আস্থার সংকটে ফেলে দিয়েছে তাহলে দুটো ক্ষতি এখানে একটা ক্ষতি হলো আপনার আপনি মানুষের ফাইন্যান্সিয়াল যে বিষয়টা ছিল সেখানে সেটা আপনি ধ্বংস করেছেন ক্ষতি হলো আপনি ইসলাম মুসলিম এই নামগুলো আপনি বদনাম করেছেন এই অধিকার আপনাকে কেউ দেয়নি আপনি এটা সবচেয়ে বড় অপরাধ করেছেন আপনি একটা সাধারণ ব্যাংক আপনি ডুবিয়ে দেন সেটা ভালো না কিন্তু এর চেয়ে আরও বড়ো ক্ষতিকর হলো আপনি ইসলামের নাম যুক্ত আছে আপনি ইচ্ছে করে স্বেচ্ছায় আপনি মুসলিম পরিচয়ের নাম ধারণ করে আপনি এই কাজগুলো করেছেন এটা কিন্তু এখন আমরা পাঁচ তারিখের পর কিন্তু এই জিনিসগুলো আমি বলছি তা না

কাগজি মুদ্রা ছাপানো হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিদায়ী গভর্নমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক উনি জাস্ট বিদায় নেয়ার আগে ছয়টা ছয়টা ব্যাংকের জন্য ছয়টা ব্যাংকের জন্য সেই ছয়টা ব্যাংক যে ছয়টা ব্যাংক একটা নির্দিষ্ট গ্রুপের কাছে তা বলে দেন না এই সালাম গ্রুপ এই এই গ্রুপগুলো এই গ্রুপের কাছে ছয় সাতটা ব্যাংক আপনার তার অধীনে থাকে মানে এই যে জন্য গ্যাপ করে দিছিল টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিদায়ী গভর্নর উনি ছাপানোর উদ্যোগ নিয়েছেন ছাপিয়েছেন ছেপেছে টাকাগুলো চলে গিয়েছে মানে ব্যাংকে সো দ্যাট মানুষজন টেন না পায় যে এখানে টাকার গ্যাপ ছিল টাকাগুলো যখন চেপে আসলো এই টাকাগুলো আলটিমেট ওই গ্রুপ আপনার হস্তগত করেছে এরপর আপনার পাঁচ পাঁচ আগস্ট বিদায় হয়ে গেলেন গভর্নর মাঝখানে আমরা পড়ে গেলাম একটা মুদ্রাস্ফীতির মধ্যে এই ঘটনাগুলো আপনি আপনি দেখেন পাঁচ আগস্টের পরে এই লোকগুলো সাহস করেনি বাংলাদেশ ব্যাংকে আপনার প্রবেশ করতে একটা মানুষ কিভাবে ডিসিশন নেয় যে আমি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ছাপাবো এই জন্য আমরা একটা আমরা যখন আমরা আমরা সম্মিলিতভাবে চিন্তা করছিলাম যে এই নতুন বাংলাদেশে অর্থনীতির রুটম্যাপ কেমন হওয়া উচিত এগুলো আমরা একসময় দেখছি বাংলাদেশে যে এগুলো নিয়ে বিভিন্ন ধারার ঘরণার মানুষরা চিন্তা করে বাট দিস ইজ টাইম যে এটা চিন্তা করার সময় এসেছে এখন ইসলাম অর্থনীতি আর চিন্তা করার সুযোগ আছে আপনারা দেখবেন বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করেন আমি ওনাদেরকে বলেছি এক দুজনকে যখন বাজেট ঘোষণা হয় বাজেট ঘোষণার পরে অন্য গ্রহণার লোকরা ওনারা প্রেস কনফারেন্স করেন বলেন যে আমাদের পক্ষ থেকে একটা বাজেট এরকম হতে পারে আমরা আমরা দেখিনি যে কোনো ইসলামী রাজনৈতিক দল তারাই মনে করেছেন যে না ইসলামী বাজেট আমাদের পক্ষ থেকে একটা সলিউশন এরকম আমি বলেছি আমি একটা ইসলামী বড় রাজনৈতিক দলকে আমি বলেছি যে আপনারা উদ্যোগ নেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে চাই দ্যাট ইজ দ্য টাইম সময় এটা এখন ইসলাম অর্থনীতি ছিল আমরা অনেক সময় মনে করি যে ইসলাম আবার অর্থনীতি হয় ভাবে ভাই অর্থনীতি মানেই তো ইসলাম আপনি আপনি কখন কখন থেকে বুঝলেন যে ইসলাম ছাড়াও অতই হতে পারে এটা তো চারশো বছর পাঁচশো বছর আগের ঘটনা আমরা আমরা তো ইতিহাস ভুলে যাচ্ছি ইসলামের আমরা যখন শিখেছি ইকোনমিক্সের দুটো টাইপ মাইক্রো ইকোনমিক্স মেক্রো ইকোনমিক্স আপনারা হবেন এই মাইক্রো প্রথম গ্রন্থ লিখেছেন আপনার ইমাম মোহাম্মদ আহমদুল্লাহ আলাই এবং মেক্রো ইকোনমিক্সের প্রথম গ্রন্থ লিখেছেন

এই বইটা কবে প্রকাশ পেয়েছিল বলেন তো সিক্সটিন সেঞ্চুরি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আমি আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি নবম খ্রিস্টাব্দে ঘটনা নবম নবম খ্রিস্টাব্দে ঘটনা নবম খ্রিস্টীয় শতকের ঘটনা তার মানে আপনি গ্যাপ দেখেছেন আটশো সাড়ে আটশো অলমোস্ট আমি আপনাকে আর একটা তথ্য দিই মানে এগুলো আজকে আমাদের জেন জি জেনারেশন জানে না আমরা কি কি শিখেছি আমাদের স্কুলে আমাদের স্কুলে যেগুলো পড়ানো হয় কম আপনি ইউনিভার্সিটি লেভেলে যান ইকোনমিক্স নিয়ে যখন কথা বলা হয় সেখানে কি শেখানো হয় দ্য ফাদার অফ ইকোনমিক্স হ্যাঁ টোটালি ঐতিহাসিকভাবে একটা ভুল তত্ত্ব এটা আমি একাধিক জায়গায় একাধিক সেশন আমি বলেছি বিভিন্ন জায়গায় আমি বলেছি যে হ্যাঁ উনি ফাদার উনি ফাদার অনলি ফর ইউরোপিয়ান ইউরোপিয়ান ইকোনমিক্স নট অনলি ফর অল ইকোনমিক্স আমি এই কথা বলেছি এবং এটা নিয়ে অনেক রিসার্চ আছে আমার একটা বই আছে ইসলামী অর্থনৈতিক সহজপাঠ সেখানে আমি এই জিনিসগুলো নিয়ে লম্বা আলোচনা করেছি উইথ রেফারেন্স

এই যে কারেন্সি বা মুদ্রা এই মুদ্রা বলতে আসলে কি বুঝি এই মুদ্রা কাজ কি এই মুদ্রার তাৎদিক যে একটি আপনার বিনির্মাণ তত্ত্ব নির্মাণ করা হ্যাঁ ইতিহাসে এই এই পয়েন্টে প্রথম কথা বলেছেন কে জানেন আপনি ইমাম গাজালির নাম শুনেছেন জি ওনাকে আমি চিনি কি হিসেবে যে উনি একজন দার্শনিক ছিলেন ফিলোসফার ছিলেন বাট উনি একটা পড়া ছিল উনি একজন ইকোনমিস্ট ছিলেন

দুই ওরা একটা সম্মেলন করলো ওই ক্রাইসিসের পরে এবং সেই সম্মেলনে একটা মোটিভ ছিল এটা যে বিভিন্ন রিলিজিয়াস জায়গা থেকে যারা আছেন কেরাম বিভিন্ন ধর্মের তাদেরকে তার এসেছিলেন যে আপনারা আপনাদের ধর্মের আলোকে বলেন যে অর্থনৈতিক ক্রাইসিস থেকে মুক্তির উপায় কি বিশ্বের আপনার বা কবেন সেখানে মুফতি তাকি ইসমানী সেখানে দাওয়াত প্রাপ্ত হয়েছিলেন সেখানে গিয়েছেন ও সেখানে বক্তব্য দিয়েছেন এই ঘটনার সাথে আমার আগের কথা একটা যুগ মানে সম্পৃক্ততা আছে ওখানে উনি যে বক্তব্য তুলে ধরেন ইংরেজিতে ওনার প্রবন্ধ সেখানে উনি পাঠ করেন সেই প্রবন্ধ উনি উল্লেখ করেছেন যে এই ইকোনমিক্সের ব্যাপার ইকোনমিক্সের যে কারেন সিনের প্রথম ঐতিহাসিক তত্ত্ব দাঁড় করেছেন নিমাম গাজারি তুলনা নেয় সেই তত্ত্বটা কি প্রশ্ন করেন কি প্রশ্ন করবেন না আমাকে সেই তত্ত্বটা হলো

বিস্তারিতভাবে আলোচনা করেছেন উনা ইয়াহইয়া উলুমুদ্দিন এই গ্রন্থের মধ্যে যে কারেন্সি আসলে ট্রেড করার জন্য তৈরি হয়নি কারেন্সি হলো মিডিয়াম অফ ট্রেড মিডিয়াম অফ এক্সচেঞ্জ এটা অন্য কিছু ক্রয় বিক্রয়ের জন্য মাধ্যম হিসেবে কাজ করবে এটাকেই সরাছিনে আপনি ক্রয় বিক্রয় সাবজেক্ট ম্যাটার বানাবেন না এইজন্য কারেন্সি না আপনি বুঝলেন যে কি আসে যায় হ্যাঁ হ্যাঁ কি আসে যায় যে ট্রেডিং কত বড় বড় আমি যদি টাকাকে বিক্রি করি আর একটা আমার সামনে এই যে মগ দেখতে পাচ্ছি মগ বিক্রি করি পার্থক্য কি পার্থক্য আছে আমি যদি মগ বিক্রি করি মগটা একটা নিজস্ব আপনার একটা ভ্যালু আছে ইনটেনসিক একটা ইনটেনসিক ভ্যালু আছে উপযোগ আমরা উপযোগ আছে হ্যাঁ উপযোগ আছে কিন্তু আমরা যখন টাকা টাকার তো আপনার একশো টাকার নোট আপনার পকেটে নিশ্চয়ই টাকা আছে আমাদের টাকা আছে একশো টাকার নোট এটা ইন্টেন্সিক ভ্যালু কি আপনার একশো টাকা মানে অন্তর্নিহিত আমি যখন কাগজ কারেন্সি কে আমি যখন সাবজেক্ট ম্যাটার বানিয়ে ফেললাম ট্রেডেবল ট্রেডেবল আইটেম বানিয়ে ফেললাম তখন একটা ঘটনা ঘটে সে ঘটনা কি তখন যেটা হয় সেটা হলো আপনার সুদ চলে আসে তখন রিবা চলে আসে তখন এই জিনিসটা মনে আমরা একটু ধরতে কষ্ট হচ্ছে আমি একটা উদাহরণ দিই একটু সহজ করি দেখুন ইকোনমিক্সে সুদকে কিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে হ্যাঁ বলেন আমরা এটা নিয়ে লম্বা স্টাডি করেছি ডক্টর আব্দুল আজিম নামে একজন পিএইচডি গবেষক আছেন উনি শুধু রিবা বা সুদ নিয়ে পাঁচশো পৃষ্ঠা একটা পিএইচডি গবেষণা করেছেন আরবিতে ফিক্ষুর রিবা আমি পড়েছি আমার কাছে আছে তিনি সেখানে প্রথমে উল্লেখ করেছেন যে সুদ বা রিবা এটা প্রত্যেকটা ধর্মে নিষিদ্ধ ছিল প্রত্যেকটা ধর্মে নিষিদ্ধ এবং প্রত্যেক আপনার সক্রেটিস থেকে শুরু করে গ্রীকের যে দার্শনিকরা ছিলেন সবাই আপনার সুদের বিরুদ্ধে আপনার কথা বলেছেন আলটিমেটলি পরও সুদ এতটা ছড়িয়ে পড়লো কীভাবে এটা পেছনে অনেক কারণ লম্বা আলোচনা আমি শুধু এই জায়গাতে আসি যে যখন আপনি কাউকে একশো টাকা দিচ্ছেন আপনি বললেন আপনি না অন্য কেউ কারণ সুদের উদাহরণ আপনাকে দেওয়া উচিত না অন্য কেউ সে একশো টাকা দিলো কাউকে দিয়ে বললো যে আমাকে পাঁচ টাকা অতিরিক্ত তুমি এর পেছনে তার যুক্তি দা করিয়েছে সব যুক্তিগুলো শুনেন ইকোনমিক্সের যে যুক্তিগুলো খুব মানে শুনলে মনে হবে এগুলো এগুলো তো আমি ভাই একটা ঘটনা বলি আমরা তো ইসলাম আইএফএ কনসালটেন্সি মুফতি সুলতান ভাই আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের আরও বন্ধুরা আছেন আমরা আইএফএ কনসালটেন্সির উদ্যোগে গত দশ বছর যাবৎ ইসলামী ফাইন্যান্স নিয়ে আমরা গণমুখী ক্লাস করিয়ে আসছি আমার একটা ঘটনা বলি আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের মাস্টার্স পড়ো এক ছেলে আমাদের ইসলামী ফাইন্যান্সের ক্লাসগুলো উনি শুনতেন শোনার পরে অনেকগুলো ক্লাস করার পরে বিদায়ী ক্লাসে আমি যখন ওনাকে বললাম যে আপনার অভিব্যক্তি আমাদেরকে শোনান উনি আমাকে একটা অভিব্যক্তি তখন শুনিয়েছিলেন সেটা আমি এখনও বলতে পারি না উনি আমাকে বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের ইকোনমিক্স পড়ুয়া ছেলে উনি বলেন উস্তাদ আমরা এত বছর ইকোনমিক্স নিয়ে পড়েছি আমরা সেই ক্লাস টেন বা এর আরও আগে থেকে সুদের সরল অঙ্ক করে বড় হয়েছি আমরা কখনোই ঘৃণাক্য করে মনে হয়নি যে সুদ সুড বি স্টপড কখনোই মনে হয়নি এটা যে সুদ একটা বাতিল যোগ্য এটা আসলে ভালো না এটা নেগেটিভ একটা জিনিস এটা খারাপ জিনিস কখনোই আমাদের মাথায় আসেনি কারণ আমাদেরকে পড়ানো হয়েছে এইভাবে সুদ একটা লজিক্যাল জিনিস আমি আপনাকে একটা বাড়ি ভাড়া দিতে পারি ওই বাড়ি ভাড়া দিয়ে আমি আপনাদেরকে একটা বেনিফিট বা একটা রিটার্ন ভাড়া নিতে পারি তো সেম আমি আপনাকে টাকা দিয়েছি টাকা কি এই টাকাটা আমার কাছে থাকলে একটা উপকার পেতাম আমি আপনার আমার বাড়িটা খালি পড়ে আছে আমি যদি আপনাকে ভাড়া না দেয় আমি বেনিফিশিয়ার হতাম সেম তো এই টাকা আমি আপনাকে দিচ্ছি আপনি উপকৃত হচ্ছেন আমি আপনাদেরকে ভাড়া নিচ্ছি কি সমস্যাতে টাকার ভাড়া টাকার ভাড়া এতে সুদের কী আপনি এই লজিকগুলো পড়ানো হয়েছে হ্যাঁ ওই ভাই আমাকে বললেন যে কখনোই মনে হয় না যে এটা আসলে খারাপ এ আপনাদের এই উদ্যোগ থেকে আজকে উপলব্ধি হলো যে হ্যাঁ উনি একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা মনে করতাম যে হ্যাঁ শুধু এটা বেঁচে থাকতে হবে কারণ এটা ওই ইমাম সাহেব বলেছেন খতিব সাহেব বলেছেন যে এটা ইসলাম ধর্ম নিষেধ ঠিক আছে আমি যদি মুসলিম বাদ দিতে হবে কিন্তু আমি কখনো এটা মনে করি না ইকোনমিক্সের লজিকের দিক থেকে এটা বাদ দেওয়ার যোগ্য আর এটা আপনাদের ক্লাস থেকে আমাদের উপলব্ধি হলো যে না এটা শুধু শরিয়ার নিচুক সজিয়া ইস্যু না এটা ওভারঅল ইকোনমিক্স এটা পার্ট যে এটাকে বাদ দিতে হবে আমি আরেকটু ধরিয়ে দিই জিনিসটা এই যে আমি বললাম যে আপনি ধরেন টাকাকে আমি কেন বাজির মতো মনে করতে পারি না হ্যাঁ একটা কোশ্চেন না এটা কোশ্চেন বলতে হবে যে বাজি আমি খালি বাজি ভাড়া দিতে পারি বিনিময়ে আমি রেন্ট নেই টাকা তো এরকম হতে পারে বাট এখানে কতগুলো পার্থক্য আছে কতগুলো ফ্যাক্ট আছে এখানে দেখুন আপনি এটা বাজির কিন্তু একটা ভ্যালু আছে নিজস্ব ভ্যালু আছে টাকা কিন্তু সেরকম ভ্যালু নেই আপনি যদি টাকাকে আপনি ট্রেডেবল আইটেম বানান তাহলে তখন কী দাঁড়ায় একটা ইন ইকোয়ালিটি তৈরি হয় একটা ইনব্যালেন্স তৈরি হয় আমি আপনাকে টাকা দিচ্ছি দেখুন ফ্যাক্টর ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইকোনমিক্সে একটা গুরুত্বপূর্ণ টার্ম একটু তো কঠিন হয়ে যাচ্ছে উৎপাদন উপকরণ বলে বাংলায় ফ্যাক্টরস অফ প্রোডাকশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আপনি যে কোনো মানে চারটা বলে ওটাকে এটা অর্থনীতির একটা পরিভাষা উৎপাদন উপকরণ চারটাকে বলে ল্যান্ড লেবার মানি অন্টারপ্রেনার আচ্ছা আচ্ছা উৎপাদনের জন্য কি 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 লাগে এর মধ্যে একটা হলো আপনার আপনার ক্যাপিটাল আছে এন্টারপ্রেনার আছেন তো ক্যাপিটাল অপরচুনিটিজ ক্যাপিটাল ওইটাই আপনার ফেক্টস প্রোডাকশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে যেটা আসলে রিস্ক মানে কোন একটা জিনিসকে নিয়ে আসতে পারে ফর एग्जांपल আমি টাকাটা ব্যবসায় খাটিয়েছি আমাদের বিজনেস হচ্ছে কৃষি অগ্রসর হচ্ছে হ্যাঁ মানে কোন একটা প্রোডাকটিভ কিছু একটা হচ্ছে আচ্ছা এইটা হলো আপনার ফেক্টস প্রোডাকশনের গুরুত্বপূর্ণ অর্গান হয়তোগণ বাট সুদের মধ্যে আপনি খেয়াল করে দেখেন আমি যখন কেউ যখন আপনার কাউকে টাকা দা দিচ্ছে সুদের ভিত্তিতে তো যে আপনার ল্যান্ডার সে টাকা দিয়ে সে আপনার চোখ বন্দুককে ঘুমায় এবং আপনার বড় যে নিল সে তার টাকা কোথায় গেল তার ব্যবসা লস হলো কি না কোনো তার চিন্তা নেই এটা আসলে ইকোনমিক্স এ ফ্যাক্টর প্রোডাকশনের মধ্যেই পড়ে না এই জন্য আপনার ইকোনমিক্স এখন বলা হচ্ছে এই কথা যে সুদ হলো একটা অনুৎপাদনশীল খাত ইকোনমিক্সের কথা এটা এখন এই তত্ত্বটা আমি আবার ফিরে যাওয়া ওখানে ইমাম গাজলে এই তত্ত্ব প্রথম বিশদভাবে আলোচনা করেন যে এই মানি হলো আপনার একটা ট্রেডেবল আইটেম হতে পারে না হলে কি হয় এই যে আপনি যখন মানিকে ট্রেডেবল আইটেম ধরবেন এর আলটিমেট ফলাফল হলো আপনি সুদকে ইন্ট্রোডিউস করছেন আমি শেষ করছি আলোচনা লম্বা হয়ে গেছে একটা ইনফরমেশন দিয়ে শেষ করি এই মডার্ন ইকোনমিক্সে দুইটা ক্রাইসিস খুব বেশি আলোচনা হয় ইকোনমিক ক্রাইসিস একটা তো বললাম দুই থেকে নয় এর আগে আরেকটা ছিল বললাম তো কবে ছিল

রিপোর্টে লেখা হয়েছে এটা যে এর পেছনে মূল কারণ হল মানিকে ট্রেড করা হচ্ছে এবং সেখানে তারা বলেছেন সমস্যা ধরেছেন বলেছেন এবং সমাধান দিয়েছেন শুড বি স্টপড মানিকে ট্রেড করা বন্ধ করতে হবে আমরা তো করতেছি না আমরা করছি না এটা এই এই কথা আমার না এই দেখেন আমি যে আপনাদেরকে তথ্যটা দিলাম এই তথ্যটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দুই হাজার দশে মুফতি তাকি উসমানী সাহেব তার বক্তব্যে উল্লেখ করেছেন রেফারেন্স সহকারে আলোচনা হয়েছে সেটা আমরা তো সেখান থেকে আসছি না প্রশ্ন হলো পুরো পৃথিবী আপনার সুদের মধ্যে ডুবে আছে কীভাবে কীভাবে সম্ভব এটা কারণ আলটিমেটলি এটা পুঁজিবাদীদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে অল্প কিছু মানুষই অল্প কিছু মানুষ বেনিফিশিয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ইনিকোয়ালিটি রিপোর্ট টু থাউজেন্ড আপনি সার্চ দিলে পাবেন দুশো বিশটা একটা রিপোর্ট আছে সেখানে দেখানো হয়েছে পুরো ওয়ার্ল্ডে এই আধুনিক যুগে অর্থনৈতিক কথা বলছেন পুরো ওয়ার্ল্ডে

ওই ওই সম্মেলনে আরেকটা সংস্থা ওদের নাম হলো আপনার অ্যাডালমেন্ট ট্রাস বেরোমিটাল বেরোমিটার অ্যাডালমেন্ট ট্রাস্ট বেরোমিটাল ওরা একটা জরিপ করেছে ইতিহাসে আমার জানা নেই আমার জানার একটা সীমাবদ্ধতা থাকতে পারে প্রথম একটা জরিপ কিসের জরিপ বলেন তো আমি কি বলতে চাচ্ছি বলুন তো পুঁজিবাদের বিরুদ্ধে জরিপ করা হয়েছে ক্যাপিটালিজমের বিরুদ্ধে এই অ্যাডালমেন্ট ট্রাস্ট বেরোমিটার আপনার গুগল সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওরা জরিপ করেছে ইউরোপিয়ান ছাব্বিশটা কান্ট্রি ভারত ছিলের মধ্যে বাংলাদেশে আসে নাই আমাদের তো গোনাই না অনেকে ছাব্বিশটা ইউরোপিয়ান বড় বড় কান্ট্রি আমেরিকা অস্ট্রেলিয়া সব ছিল জরিপ করা হয়েছে যে প্রশ্ন করেছে ওরা যে আপনারা এই চলমান ক্যাপিটালিজম এটা আসলে মানবতা অর্থনীতি এসব কিছুর জন্য আসলে কতটা কল্যাণকর আপনারা কি বেনিফিশিয়ার হচ্ছেন না লুজার হচ্ছেন ছাপ্পান্ন শতাংশ যদি ফলাফল ছিল যে এটা আমাদেরকে ভালো চেয়ে অনেক বেশি খারাপ করছে আমি নিজে রিপোর্ট পড়েছি তারপর বলছি কোনো কোথাও থেকে রেফারেন্স দিচ্ছে না আমি আমার নিজের পড়া কেউ চাইলে আমি দিতে পারবো এটা একটা মানে আশ্চর্য কথা বলবো এখন দুই হাজার বিশে ওরা রিপোর্ট করেছে দু হাজার একুশও আমি পেয়েছি সম্ভবত বাইশেও পেয়েছি তেইশের পর থেকে এই জরিপ মানে ওরা জরিপ করে বিভিন্ন মানে কিন্তু এই অংশটা ওদের প্রতিবেদন থেকে আউট আমি অবাক এটা কেন হলো আপনি মানে অবাক হয়ে যাবেন স্টিল আপনি এখন বাইশ তেইশ আমার মনে নেই শুধু দুইবার আমি পেয়েছি ওদের যে টোটাল প্রতিবেদনের রিপোর্ট ওরা আসলে বিভিন্ন পুরো ওয়ার্ল্ডে মানুষ কার উপর কত ট্রাস্ট করে এই বিষয়ে জরিপ করে ক্যাপিটালিজম আপনি ট্রাস্ট করেন কিনা দুইবার ওরা সাহস করতে পেরেছে তৃতীয়বার করতে পারিনি ঘটনা হচ্ছে যে ওদের ব্যাপারে এরকম ও তুমি টাকা আমার কাছ থেকে নি বা আমার কথা বল বা ঘরে খেয়ে বোনের মোস্তারা বা টাকাই দিব না কিসের রিসার্চ এগুলো বাস্তবতা আমরা এগুলো যাই আমি একবার সিলেটে একটা ইউনিভার্সিটিতে আমি একটা লেকচার দিতে গিয়েছিলাম এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প বলি আপনাদেরকে হ্যাঁ ওখানে আমি যখন লেকচার দিতে গেলাম ইসলাম ইকোনমিক্সের উপর তো আমাকে আমার চেয়ে মুক্তি সুলতান ভাই অভিজ্ঞতা অনেক ভালো উনি দেশ বিদেশে অনেক বক্তব্য দেন আচ্ছা আমি ইউনিভার্সিটিতে গেলাম তো আমি যেহেতু দেখত ছোটো এর মধ্যে আবার হুজুর উনি আবার ইসলামিক ইকোনমিক্স নিয়ে কথা বলবেন তো আমি পরে জানতে পেরেছি আমি যাওয়ার আগেই ওখানে আপনার একজন প্রফেসরকে ওরা ডেকে এনেছে যে উনি কী বলেন কী কী ভুল বলবেন আপনি এগুলো সুদ্ধ দেন আর উনি বলার পর আপনি বলে দিন যে এগুলো ভুল হয়েছে আপনার আগে থেকেই হ্যাঁ আমি পরে জেনেছি যে এটা প্রি প্ল্যান ছিল ওদের তা আমি সেখানে ওখানে হিন্দু টিচাররা ছিল অধ্যাপক ছিল অনেকে ছিল মোস্ট অফ অডিয়েন্স ছিল আপনার টিচার্স ইউনিভার্সিটির আমি বক্তব্য দিলাম যে ইকোনমিক্স আমরা যে ইকোনমিক্সের পেছনে দৌড়তেছি এই আপনাদেরকে যা বললাম এগুলো ওখানে আরও প্রেজেন্টেশন স্লাইড করে আমি লম্বা আলোচনা করেছি যে আপনার আমরা যে এখন পুঁজিবাদের পেছনে দৌড়তেছি এই মডার্ন ইকোনমিক্সের পেছনে মডার্ন ব্যাঙ্কিংয়ের পেছনে আমরা আমরা দৌড়তেছি আলটিমেট এটা আমাদের কোনো সমাধান না এটা আমাদেরকে ক্ষতি করতেছে আমি নানা ধরনের ক্যালকুলেশন তথ্য ইনফরমেশন দিয়ে আমি ওদেরকে লম্বা আলোচনা করেছি আলোচনার পর দুইটা মন্তব্য আমি পেয়েছি এই দুইটা মন্তব্যের জন্য এখানে আমি বলা একটা মন্তব্য হলো ওখানে একজন হিন্দু অধ্যাপক ছিলেন উনি দাঁড়িয়ে বললেন যে আমরা এতদিন যে অর্থনীতি শিখেছি পড়েছি পড়াচ্ছি ছাত্রদেরকে পুঁজিবাদী অর্থব্যবস্থা এটা যে এত খারাপ এবং এটা মানে ভিতরটা যে এতটাই ফাঁকা এটা আজকে আমাদের একটু উপলব্ধি হলো এবং একটা একটা নড়াচড়া দিয়ে দিছে আমাদের অন্তরের মধ্যে দ্বিতীয় মন্তব্য পেয়েছি ওই যেই প্রফেসর বয়স্ক ওনাকে আনা হয়েছিল উনি দাঁড়িয়ে মানে কনক্লুশন যে আলোচনাটা হয় শেষ কথা উনি বললেন উনি বললেন যে আমাদের আজকের পর থেকে আমাদের ইসলামিক স্টাডিজ বলেন ইকোনমিক্স বলেন নতুন করে সব পড়তে হবে আমরা এতদিন ইকোনমিক্সের নামে যা যা পড়ি এগুলো নতুন করে আবার শিখতে হবে পড়তে হবে ভাই এই আলোচনাগুলো আমরা আমাদের জেন জি জেনারেশন ওরা জানেই না যে আমরা কিসের পেছনে আমরা ছুটতেছি আমরা আমি যে এই যে একটা প্রশ্ন করা হয় ইকোনমিক্স আমি ইসলামী কী হবে ভাই ইকোনমিক্স তো ইসলামেই ছিল আপনি কখন থেকে ইকোনমিক্স থেকে সরালেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট রিয়েলিটি এর জন্য পড়তে হবে একটা গবেষণা শুধু এরকম আছে আপনার যে অর্থনীতিতে মুসলিমদের অবদান কত এটা নিয়ে আপনার কয়েকটা রিসার্চ আর্টিকেল আছে বই আছে আপনার তারিকুল ইক্তিসুল ইসলামী এগুলো আরবিতে লেখা যেহেতু আমরা ইংরেজি আছে মুফতি সুলতান ভালো বলতে পারবেন তো আছে আপনার এরকম এগুলো ইতিহাসের অংশ এই যে আমি আপনাদেরকে বললাম মাইক্রোক মেক্রো ইকোনমিক্স আমি আপনাদের একটা তথ্য দিই সতেরোশো ছিয়াত্তর সনে স্মিথের বই বের হয়েছে দ্য ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন পুরো বইয়ের নাম হল লম্বা নামটা হলো এটা সংক্ষেপে বলা হয় আপনাদেরকে একজন নাম বড় ফকি ফকি আবদুল মনি নাবুলুসি রাহিমা রাহিমাউল্লাহ উনি একটা বই লিখেছেন বইয়ের নাম শুনবেন অবাক হবেন না তো উনি বই লিখেছেন আমি বই পড়েছি আমি নিজে পড়েছি এই বই উনি বই লিখেছেন এলমুল ফালাহা ফেলমিল মালাহা অর্থাৎ কৃষিবিদ্যা কৃষিবিদ্যা নিয়ে একজন কৃষক কীভাবে কৃষিকাজ করবে একটা গাছ কিভাবে সুরোপণ করবে কিভাবে এটা বেড়ে উঠবে এগুলো নিয়ে কথা বলছেন সময়টা সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অ্যাডাম স্মিথ বই লিখেছেন ছিয়াত্তরে ওনার বই বের হয়ে নেচার আপনি আচ্ছা আজকে আপনি এসডিজি গোল এর মধ্যে অন্যতম হলো কি পোভার্টিকে এলিমিনেশন করা 12তম কিস্টীয় শতাব দিতে এই পোভার্টি কি জিনিস এই যে আমরা আজকে বলি না নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত এগুলো কত্তে আসে এই डेफिनेशन গুলো পোভার্টি কাকে বলে কিভাবে এটা রিমুভ করা যাবে এই বিষয়ে 12তম কিস্টীয় শতাব দিতে ওই তারিখ মনে রাখেন 1776 কিন্তু এই ফাদার আমাদের ওই তথাকথিত ফাদারের সূচনা বারোতম খ্রিস্টীয় শতাব্দীতে আপনার জাহাবুদ্দিন আবদুল্লাজি যে হাইমাহুল্লাহ উনি বই লিখেছেন আল ফালা কলমা ফ্লুকন দরিদ্রতা এবং দারিদ্র্য ব্যক্তিগণ দ্য কনসেপ্ট অফ প্রপার্টি প্রথম উনি লিখেন বিস্তারিত বই লিখেন ওনার এই কনসেপ্টের বাবার রিসার্চ হয়েছে আলাদা করে ওই রিসার্চ পেপার আমি পড়েছি এই জন্য আমাদেরকে জানতে হবে আমরা একটা মরিচিকার পেছনে আমরা আছি আমাদেরকে এটা টোটালি একটা হাউসকে ব্লক করে দেওয়া হচ্ছে একটা রুম ধরেন আপনাকে বলা হলো নাফিস ভাই ভাই না ভাই ভাই আপনারা এই রুমে যান এইদিকে যান আপনারা ভাই এইদিকে যাবেন এই দিকে যাবেন মানে চিটাগাং যাওয়ার রাস্তা এটাই একমাত্র আর কোনো রাস্তা নেই ভাই আপনি তো এইদিকে একটা রাস্তা আছে এটা আরো ভালো এটা হচ্ছে আপনি সেটা আমাকে দেখাননি এটাই বাস্তবতা আজকে আমরা জেন জেন জেনারেশনকে ইকোনমিক্সের যে রিয়েলিটি সেটা ব্যাপারে আমরা আসলে ওইভাবে দেখাতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আমি এতগুলো যে তথ্য দিলাম এগুলো কোনো গল্পের কথা বলছি না কোনো রেফারেন্সবিহীন কথা নয় এগুলো প্রত্যেকটার সাথে রেফারেন্স আছে যদি কেউ চায় প্রমাণ করতে আমি লম্বা ঘন্টা প্র তার সাথে কথা বলতে রাজি কেন ইকোনমিক্সে আমি যে বললাম একটা মরিচিকা এটা কীভাবে হলো আসলে এটা মরিচিকা এটা আমরা একটা টোটালি একটা ডোর আমরা ক্লোজ করে রেখেছি এটা ওপেন করতে হবে এই ওপেন করার সময় হলো এখন ওপেন করতে হবে এটা ভাইয়া আমার আমাদের এই পডকাস্টের মাধ্যমে যে আমাদের এই জেনারেশনই সব কিছু জেনে যাবে ভাইয়া আমাদের পরের জেনারেশনের কথা বলছি কী আমার নাফিসের কি মনে হচ্ছে যাই না আমার নিজের মনে হচ্ছে এটা গর্ত করে এখন আমি লুকিয়ে যাই মানে এত এই বিষয়গুলো থেকে এত দূরে আছি এত অজানা বিষয় আমাদের কাছে তাহলে এটা স্পষ্ট হলো যে ইকোনমিক্সের যে পলিসি আমরা আমাদের ভাই যে মাসুম ভাই যেটা বলছিলেন যে ইসলামী ইকোনমিক্স আসলে তো আলাদা কোনো কিছু ছিল না আমরা এখন এটাকে আলাদাভাবে ইসলামিক বলছি কনভেনশনাল ইকোনমিক্স পলিসি যেহেতু মানুষের কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ মানুষ এটা পড়ছে স্টাডি করছে কিন্তু আসলে তো ইকোনমিক্সের বিভিন্ন স্ট্রং ইনগ্রিডিয়েন্টগুলোর জন্ম আমরা যদি দেখি মুসলিম ফাঁকিদের এর ব্যাপারে কলম ধরেছেন লিখেছেন এখন এই জায়গায় আধুনিক ইকোনমিক্সের সাথে পলিসিগুলোর সাথে আমরা যদি একটা একটা তুলনা করতে চাই আমরা দেখব যে সেই কনভেনশনাল পলিসি যেগুলো স্মিথ বা পরবর্তীতে আরও যারা ইকোনমিস্ট ছিলেন তারা যেগুলো বলেছেন তাদের দেখানো পথেই ক্যাপিটালিস্টিক ইকোনমিতে ঘুরে ফিরে সিমিলার কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে যেমন মনিটারি পলিসি কন্ট্রোল করার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বাড়ানো কমানো একটা খুবই কনভেনশনাল একটা টুল যেমন আপনি যদি তুরস্ককে দেখেন প্রায় বছর দিয়ে আগে তার একটা হিউজ ইনফ্লেশন তাদের হয়েছিল আমার মনে হয় আমার যদি আমি যদি ঠিক মতো মনে রাখে থাকি জাস্ট উইদিন টু ফিফটি পার্সেন্টের বেশি তাদের কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছিল এবং সেই সময় কিন্তু তাদের উপর হিউজ প্রেশার ছিল ইন্টারন্যাশনালি যে ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য কিন্তু উনি তখন ইন্টারেস্ট রেট কমান এটা একটা আনকনভেনশনাল আপনার ইয়া ছিল এবং এটা কিন্তু এমন না যে ওনারাই ফার্স্ট করেছেন এটা আমরা ফেডারেল রিজার্ভের ফেডের যে ফেডের ক্ষেত্রে এই ধরনের পলিসি আমরা করোনার পরে বিশেষ করে নিতে দেখি যে এটা এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল যে এটা একটা আনকনভেনশনাল পলিসি মানে এই যে আউট অফ অফ দ্য বক্স চিন্তা করা এটা কিন্তু আমাদের বর্তমান যে ইকোনমিক্সের ইকোনমিক্সের আমরা পাঠদান করছি বা পড়ছি এটার ভেতর আমরা পাবো না কারণ এখানে ঘুরে ফিরে পলিসিগুলো সে একই এবং বারবার ফেল হচ্ছে বারবার ক্রাইসিস হচ্ছে মানুষ এখান থেকে আবার উঠে গিয়ে আবারও সেখানে আপনার পড়ে যাচ্ছে এখন আমরা যদি চাই যে অল্টারনেটিভ কি হতে পারে সেখানে কিন্তু আমরা ঘুরে ফিরে আবার ইসলামের ইকোনমিক্স পলিসিগুলো কি। এটার আলোকে আমরা কি কীভাবে আপনার সাজাবো আমাদের বর্তমান সিস্টেমে ব্যাংকিং ক্যাপিটাল মার্কেট ইন্স্যুরেন্স এবং অন্যান্য যে আপনার ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে সাজাবো এই প্রশ্ন কিন্তু চলে আসে তা আমার মনে হয় এটা এটা খুবই রিলেভেন্ট একটা বিষয় যে আমরা আধুনিক সমাজে সেই ইসলামিক ইকোনমিক্সের যে শিক্ষাগুলো বা পয়েন্টগুলো যেগুলো অনেকগুলোই আমাদের আগের আলোচনায় উঠে এসেছে কোন কোন লেসেনগুলো আমরা নিতে পারি একটা ইনফরমেশন শেয়ার করি ভাইয়ের সাথে যুক্ত করি সংক্ষেপে এই যে মুফতি ইউসুফ সুদান ভাই যেটি বললেন যে আমরা একই জায়গায় আমরা পড়ে যাচ্ছি দাঁড়াচ্ছি আবার সেই একই জায়গায় রুট চেঞ্জ করছি না আমরা দুই হাজার দশের সুইজারল্যান্ডের দাবুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে প্রবন্ধ উপস্থাপিত হয়েছিল ওই প্রবন্ধের নাম হলো আপনার দি কারেন্ট ক্রাইসিস কজেস অ্যান্ড রেমিডাইস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কজেস অ্যান্ড রেমিডাইজ ওখানে মুফতি ত্যাগি উসমানী সাহেব উল্লেখ করেছেন যে এই ফোরামের চেয়ারম্যান মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান মন্তব্য করেছিলেন এই বর্তমান অর্থনৈতিক যে ক্রাইসিসগুলো হচ্ছে কেন হচ্ছে আমরা কীভাবে এর থেকে বের হবো আমরা কি একই জায়গায় পড়ে বা একই জায়গায় দাঁড়াবো না অন্য কিছু চিন্তা করতে হবে তো উনি তখন একটা মন্তব্য করেছিলেন যে উই হ্যাভ রিচড অ্যা টিপিং পয়েন্ট

এখন এক্সিস্টিং যে ব্যাঙ্কিং সিস্টেম আছে বাংলাদেশে এবং বাইরের দেশে সলিউশন তৈরি হচ্ছে এ ব্যাপারে যদি একটু শেয়ার করতেন জি আমি যদি এখানে যুক্ত করতে চাই যে আমাদের যে বর্তমান ব্যাংকিং সিস্টেম এটা তো কয়েকশো বছর পুরনো আমরা জানি গত শতাব্দীতে যখন মুসলিম দেশগুলো ধীরে ধীরে স্বাধীনতা লাভ করতে থাকে তখনই প্রয়োজনীয়তাটা প্রবল হয়ে ওঠে যে কিভাবে আমরা এই ব্যাংকিং সিস্টেম যেটা অলরেডি প্রচলিত হয়ে গিয়েছে এবং আমাদের ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড এবং বিভিন্ন ক্ষেত্রে এটা একটা অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে হাউ ক্যান উই ইসলামাইজ ইট না মানে আমরা কীভাবে এটাকে হালালভাবে প্র্যাকটিস করতে পারি ওকে দুইটার মাঝে কিন্তু ডিফারেন্স আছে ইসলামাইজ করার অর্থ হলো যে আমি ইসলামিক প্রিন্সিপালের ওপর বেস করে এটাকে আপনার পরিচালনা করবো অর্থাৎ আমার বেসিসটাই হবে ইসলামিক আর হালাল এনশোর করার বলতে অন্তত আমরা এটা বুঝি যে একটা মিনিমাম লেভেল অফ কমপ্লায়েন্স যেটার মাধ্যমে আমি নন হালাল থেকে সারিয়া নন কমপ্লায়েন থেকে আমি বেঁচে থাকতে পারবো ওকে এটার বেসিসটা ইসলামিক না হলেও এটা অ্যাটলিস্ট নন ইসলামিক মানে আমার জন্য একটু কঠিন হচ্ছে আমি এটাকে আমার একটু রিফ্রেশ করার চেষ্টা করি ব্যাঙ্কিং সিস্টেমটা ইটসেলফ আমরা জানি যে এটা তো মুসলিম মানে চিন্তা থেকে এসেছে বিষয়টা এরকম না অর্থাৎ এটার বিভিন্ন কনসেপ্ট আমরা দেখব যে আপনার হয়তো মুসলিম বিশ্বে আমরা দেখেছি কিন্তু এটার যে ওভারঅল কিছু কনসেপ্ট বিশেষ করে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিংয়ের যে বিষয়টা যেখানে আমি একজন ডেপজিটর থেকে যেই অংশ বা যেই অ্যামাউন্ট আমি নিচ্ছি তার অল্প কিছু আমি আমার কাছে রিজার্ভ রেখে সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ রেখে বাকিটাই আমি পুরোটাই লোন দিয়ে দিতে পারছি ইনভেস্ট করে ফেলতে পারছি এবং এটার মাধ্যমে যে মানি ক্রিয়েশন হচ্ছে যেটাকে আমরা এম2 টু বলে অভিহিত করি অর্থাৎ এই মানিটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক ক্রিয়েট করছে না কিন্তু ব্যাংকের ক্রেডিট প্রসেসের মধ্য দিয়ে এই মানিটা আপনার সার্কুলেট হচ্ছে ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু একটা বড় ইস্যু এবং এটাতে এটার ভালো মন্দ উভয় দিকেই অনেক তর্ক বিতর্ক আছে কনভেনশনাল এবং ইসলামিক ইকোনমিক সবার মাঝেই আমি যে পয়েন্টটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে এই সিস্টেমটা ইটসেলফ ইসলামিক চিন্তার ভেতর থেকে এসেছে কিনা এটা তর্কের বিষয় অর্থাৎ আমরা এখানে আর্গিউ করতে পারি যে ইসলামিক ইকোনমিক্সের যে পলিসি এবং যে যে মোরাল গ্রাউন্ড সেটার সাথে হয়তো এই আধুনিক ব্যাঙ্কিং সিস্টেমটা যায় না বরং এটা ক্যাপিটালিস্টিকদের ক্যাপিটালিজমকেই বেশি সহযোগিতা করে তো এটা একটা ভিন্ন আর্গুমেন্ট এবং এটা ইটসেলফ ইট ইজ রাইট ইন ইটস প্লেস এখন মুসলিমরা যখন আপনার স্বাধীন হওয়া শুরু করেন গত শতাব্দীতে একটা বড় প্রশ্ন আসে যে এই যে সিস্টেমটা আমার সামনে আছে যেখান থেকে হয়তো আমি পুরোপুরি বের হতে পারছি না বা ইট উইল টেক সাম টাইম এই ট্রানজিশন ফেজে আমি কিভাবে এই প্র্যাকটিসটা রিবা থেকে মুক্ত হয়ে করতে পারি বা আদৌ পারি কিনা আচ্ছা। এখন আদৌ পারি কি না এই জায়গায় আমরা দেখব যে আমাদের মুসলিম ইকোনমিস্টদের মধ্যে অনেকে আর্গিউ করেছেন যে না সম্ভবই না বিকজ এখানে ফ্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং আছে এখানে পেপার কারেন্সির বিষয়ে যখন আসলো বিশেষ করে আপনার গোল্ড কারেন্সি থেকে আমরা বের হয়ে আসলাম জি কিন্তু আরেকটা তর্ক হচ্ছে যে না আমরা যদি এখান থেকে রিবার যে কম্পোনেন্ট এবং স্যারিয়ে নন কমপ্লায়েন্ট অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে এগুলোকে আমরা ফিল্টার আউট করে ফেলি এবং ব্যাংকিংয়ের বিভিন্ন আপনার কার্যাবলীগুলো যেমন ধরেন ব্যাংক আসলে কি করে একদম বেসিক জায়গা থেকে যদি বলি ধরেন মানি ট্রান্সফার ফার্স্ট এটা একটা পেমেন্ট ট্রান্সফার মানি ট্রান্সফার আমি একজন আরেকজনকে টাকা পাঠাবো এক দেশ থেকে আরেক দেশে পাঠাবো বায়ার সেলার বায়ারকে টাকা পে করবে এই কাজটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হ্যাঁ গেটওয়ে বলতে পারি আমার ফ্যাসিলিটেট করছে অন্যদিকে সে হয়তো আমি যখন বাইলেটারাল ট্রেড করছি অন্য দেশের একটা সেলারের সাথে এই যে আস্থা কিভাবে আমি তার প্রতি আস্থা রাখবো যে আমি টু রাইট সে আমাকে পে করবে কি করবে না এই জায়গাটায় আচ্ছা এর বাইরে আমাদের যে সারপ্লাস সেভিংস আছে একজন সাধারণ মানুষ হিসেবে ইন্ডিভিজুয়াল হিসেবে এই সেভিংটাকে আমি কিভাবে একটা এফিসিয়েন্ট জায়গায় অ্যালোকেট করতে পারি সেই সারপ্লাসটাকে নিয়ে আসা এবং অন্যদিকে আরেকটা সাইডে যারা বড়োয়ার আছেন বা যারা অন্টারপ্রেনার আছেন তাদের কাছে সেই সার্কুলাসটাকে চ্যানেল করা এটা ব্যাংকের আরেকটা এটাকে আমার ভাষায় আমি যদি ইনভেস্ট আমি ফাইন্যান্সিং হ্যাঁ এবং নেব আর এই পুরো বিষয়টাকে সুইফটলি এনসিওর করার জন্য মাঝখানে সেন্ট্রাল ব্যাংকের সাথে তার কিছু লেনদেন লিকুইডিটি মেনটেন করার জন্য অন্য ব্যাঙ্কগুলোর সাথে আন্তঃ ব্যাঙ্কীয় কিছু লেনদেন এবং ইন্টারন্যাশনাল আপনার ট্রানজ্যাকশনগুলোকে আপনার সেটেল করার জন্য কিছু নষ্ট অ্যাকাউন্ট সেটা হয়তো ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্যাঙ্কগুলোর সাথে তার যেমন আমি যদি আমার ব্যাংক দিয়ে কোথাও ইউএসডি পাঠাতে চাই তাহলে আরেকটা তার অ্যাকাউন্টের সাথে তার এদের বড় করতে হবে অথবা তার হয়তো সেখানে ডেপোজিট থাকবে সেটা দেশের সেটেল করবে এখন এই যে প্রত্যেকটা ফাংশনকে আমরা কিন্তু আলাদাভাবে ব্যাংকের বাইরে চিন্তা করতে পারি সেটাতে আমি একটু পরে আসছি প্রশ্ন হলো যে ওই সময় ওনাদের সামনে এটা একটা মেজর ইস্যু ছিল যে আমরা কিভাবে এটাকে এই ফাংশনগুলোকে যেটা আছে সেটা পুরোপুরি তো রিভাবেজ হচ্ছে কিন্তু আমরা এর বাইরে তো ট্রেড করতে পারছি না আরও অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের চলে আসছে তাহলে আমরা কি আদৌ ইসলামিক করতে পারি কিনা এবং সেখানে আমরা দেখব যে নাইনটিন সেভেন্টি ফাইভে যখন আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রতিষ্ঠা লাভ করে এবং এরপরে আমরা দেখবো আমাদের দেশে প্রথম ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে নাইনটিন এইটি থ্রিতে মালয়েশিয়া তো একই বছর নাইনটিন এইটি থ্রিতে প্রথম ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে এরপর নাইনটিন এইটি টু এই সময়কাল ধরে আমাদের দেখবো দুবাই ইসলামী ব্যাংক আরও বিভিন্ন দেশে ইসলামী ব্যাঙ্কগুলো ফার্স্ট ইসলামিক ব্যাংকগুলো প্রতিষ্ঠা লাভ করা শুরু করে তো ইনিশিয়ালি আসলে আমাদের চিন্তাটা ছিল আমাদের পূর্বপুরুষদের যে আমরা যেন হালাল আমরা হারাম থেকে বাঁচতে পারি ডেফিনেটলি দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে বাট আমরা যে যেটা আছে প্রচলিত সেখানে আমরা হারাম থেকে যেন বেঁচে থাকতে পারি রিবা থেকে যেন বেঁচে থাকতে পারি তাহলে প্রথম যে রিপ্লেসমেন্টগুলো আমরা দেখি সে সময় যে আসলে কি যে আমরা যে ডেপোজিটরকে আমরা কনভেনশনাল ব্যাংকে জাস্ট তার কাছ থেকে আমি লোন নিচ্ছি মানে অ্যাজ এ ব্যাংক এবং তাকে আমি ইন্টারেস্ট পে করছি এটাকে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারি যেমন আমাদের দেশে আমরা মুদারাবা আপনার কন্ট্রাক্ট ব্যবহার করি মুদারাবা বলতে একটা পার্টনারশিপ কন্ট্রাক্ট যেখানে একজন ক্যাপিটাল দিবেন আরেকজন সেটা ম্যানেজ করবেন অ্যাজ এন অন্টারপ্রিনার অথবা অ্যাজ এ ম্যানেজার তাহলে ব্যাঙ্ক হচ্ছে এখানে বা ম্যানেজার বা অন্টারপ্রেন যাই বলি আর অন্যদিকে হচ্ছে ক্যাপিটাল প্রোভাইডার বা সাহেবুল মাল বা মাল হচ্ছে যারা আমরা ডেপোজিটার তাহলে এটা দিয়ে আমরা ডেপোজিটকে মোটামুটি আপনার রিপ্লেস করতে পারছি কনভেনশনাল ইন্টারেস্ট বেয়ারিং ডেপোজিট অন্যদিকে আমাদের ফাইন্যান্সিং সাইডে কনভেনশনাল ব্যাংকের তো একটাই কাজ সে ইন্টারেস্টের ভিত্তিতে লোন দিবে ইন্টারেস্টের ভিত্তিতে লোন নিবে এবং দুইটার মাঝে যে স্পেড সেটাই তার রেভিনিউ মডেল কিন্তু ইসলামিক ব্যাংকিংয়ে ব্যাংকিংকে যদি আমরা হালাল করতে চাই তাহলে যেহেতু আমি ওটা পারছি না আমি আমি লোন দিয়ে ইন্টারেস্ট নিতে পারছি না তখন আমার হয়তো দেখতে হবে যে ওকে এই ফাইন্যান্সিংটা আমার কাস্টমারের দরকার কেন তো হয়তো কখনো তার কোন একটা অ্যাসেট কেনার প্রয়োজন একটা গাড়ি কেনার প্রয়োজন অথবা তার একটা বাড়ি কেনার প্রয়োজন তো বেসড অন দ্য আন্ডারলাইং অ্যাক্টিভিটি অথবা ইউজ অফ ফান্ড তাই কিন্তু বিভিন্ন স্ট্রাকচারে সারিয়া কমপ্লায়েন বিভিন্ন কন্ট্রাক্ট দিয়ে আমরা তাকে এই ফাইন্যান্সিংটা করতে পারি এবং প্রত্যেকটা কন্ট্রাক্টের আলাদা আলাদা রুলস অ্যান্ড আছে যদি সেটা ভাড়ার ভিত্তিতে হয় বা লিজ বেসড হয় তখন আমরা সেখানে ইজারা কন্ট্রাক্ট ব্যবহার করছি কোথাও হয়তো হাইব্রিড কন্ট্রাক্ট ব্যবহার করছি হয়তো জয়েন্ট পার্টনারশিপ দিয়ে শুরু এরপর হয়তো একজন পার্টনার তার অংশটুকু আরেকজনকে ভাড়া দিয়ে দিচ্ছেন লিজ দিয়ে এখানে পার্টনার কে হচ্ছে মানে আমি যিনি ডিপোজিট করছেন নাফিস টাকা রাখবে জি হ্যাঁ এখানে পার্টনার কে হচ্ছে ব্যাংক কি পার্টনার হচ্ছে যিনি টাকা নিচ্ছেন তিনি এখানে কি যে ব্যাংক এখানে কে এবং যিনি টাকা দিচ্ছেন তিনি এখানে আসলে কে ডিপোজিট সাইডে আমাদের দেশে সাধারণত মুদারাবা বা কন্ট্রাক্ট ব্যবহার করা হয় আচ্ছা ব্যাংক হচ্ছে এখানে মুদারিব অর্থাৎ সেও একটা পার্টনার বাট হি ইজ এ ব্যাংক হচ্ছে এখানে ম্যানেজিং পার্টনার বা অন্টারপ্রেনার বলতে পারি আমরা যে মূলত এই ফান্ডটাকে properly utilize করার ফান্ডের জন্য তারা একটা পার্টনারশিপ করেছে রাইট ব্যাংকের মালিক তো না না ব্যাংকের মালিক না এটা ফান্ডের জন্য ফান্ডে ফান্ডের পার্টিকুলার কোনো একটা প্রজেক্ট করবে তারা বা রাইট আমরা এটাকে প্রজেক্ট বেস পার্টনারশিপের সাথে তুলনা করতে পারে অনেকটা হ্যাঁ আমি যেখানে বলতে শেয়ারহোল্ডারদের মতো ইকুইটি থাকে না বাট ওই প্রজেক্টের प्रॉफिट এন্ড লসে রাইট থাকে আমি দুইজন ব্যক্তিকে ধরি ব্যাংক একটা ব্যক্তি জি ডিপোজিটর একজন ব্যক্তি এই দুই ব্যক্তি মিলে একটা বিজনেস করবে রাইট ধরে নিয়েছি ভাইয়া এবার ভাইয়া এই সাইডে কি ঘটছে যখন তিনি আপনি বলছেন ভাড়ার ব্যাপার বা এরকম বিভিন্ন জায়গায় এদিকে হচ্ছে সে তাহলে ফান্ড পেলো সে একটা মুদারাবার ভিত্তিতে ফান্ড পেলো আর অন্য দিকে যখন সে ফাইন্যান্সটা করছে তখন যেমনটা আমি বললাম যে ক্লায়েন্টের ইউজ অফ ফান্ডের জায়গা থেকে যে নিটটা তার ভিত্তিতে আমরা কন্ট্রাক্ট ইউজ করছি তাহলে সাধারণত আমাদের দেশে বাল্ক অফ দ্য পোর্টফোলিও হচ্ছে বেসড অন মুরাবাহা সেল কন্ট্রাক্ট মুরাবাহা মানে হচ্ছে সেল উইথ ডিসক্লোজার অফ প্রফিট মানে আমি এমন একটা ক্রয় বিক্রয় চুক্তি করছি যেখানে আমি কত লাভ করছি বা আমার খরচ কত হয়েছে সেটাও আমি বিক্রেতাকে জানিয়ে দিচ্ছি সরি ক্রেতাকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে এখানে আপনার সেটা হচ্ছে তার একটা গাড়ি দরকার রাইট গাড়িটা আপনার ব্যাংক বলবে যে ফাইন আমি তোমাকে গাড়িটা ক্রয় করছি ক্রয় করে দিচ্ছি ক্রয় করে তোমার কাছে আমি বিক্রি করছি একটা মার্কআপ এবং কত মার্ক কত কস্ট সেটা আবার তোমার কাছে আমি ডিসক্লোজ করছি এটা হচ্ছে একদম বেসিক মডেল আমি সমস্যাগুলোতে ইনশাল্লাহ আসছি আর কি তাহলে এটা হচ্ছে সেল কন্ট্রাক্টের একটা একটা উদাহরণ যখন ব্যাংক বিক্রি করে দিল তার কাছে এখন রিলেশনশিপটা হচ্ছে জাস্ট ডেটর অ্যান্ড ক্রেডিটরের অর্থাৎ একজন পাওনাদার একজন আপনার দেনাদার মানে একজন পাবেন একজন দিবেন আর কোন এখানে আমরা রিলেশনশিপ নেই আর বাড়ি বানানোর ক্ষেত্রে সাধারণত অথবা বাড়ি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ইউজুয়ালি আমাদের দেশে এইচ এস এম নামে একটা কন্ট্রাক্ট ব্যবহার হয় যেটা মূলত হায়ার পারচেস আন্ডার শেরকতুল মিল্ক এটা হচ্ছে ফুল ডেফিনেশন এটার মিনিংটা হচ্ছে শুরুতে ব্যাংক এবং কাস্টমারের মাঝে একটা জয়েন্ট ওনারশিপ এস্টাবলিশ হবে ও ফর এক্সাম্পল কাস্টমার এখানে দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন অথবা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন আর বাকি এইটি পার্সেন্ট ব্যাংক দিচ্ছে দিয়ে দুজনের মাঝে আমরা একটা পার্টনারশিপ ওনারশিপ জয়েন্ট ওনারশিপ এটাও একটা এক ধরনের পার্টনারশিপ এটা এস্টাবলিশ করছি করার পরে ওই যে এইটি ব্যাংক মালিক যেটাকে কাস্টমার আপনার ওভার দ্য টাইম ব্যবহার করছে সেই ব্যবহারের বিপরীতে সে ব্যাঙ্কে একটা ভাড়া দেবে ভাড়া দেবে রেন্ট দেবে তো এখানে আরেকটা চুক্তি হচ্ছে যেটা হচ্ছে ইজারা লিজ ওকে 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 হ্যাঁ এবং একটা সময় পরে গিয়ে একটা সময় পরে গিয়ে ব্যাংকের অংশটার ফুল মালিকানা ট্রান্সফার হয়ে যাচ্ছে কাস্টমারের কাছে ওই ট্রান্সফারটার দুইটা মেকানিজম ইউজুয়ালি ইন্টারন্যাশনালি পপুলার আমাদের দেশে দুইটা দুটোর যে কোনো একটা ব্যবহৃত হয় একটা হচ্ছে হেবা অর্থাৎ লাস্টে গিয়ে আমরা তাকে ফুল গিফট করে দিচ্ছি আরেকটা হচ্ছে তাকে আমরা ওই লাস্ট যে ইনস্টলমেন্ট অথবা লাস্ট দুই তিনটে ইনস্টলমেন্ট ওইটাকে একটা লামসাম মূল্য ধরে আমরা তার কাছে বিক্রি করে দিচ্ছি আচ্ছা এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা যখন এগুলো বলছি আমি শুরুতেই কিন্তু একটা একটা ডিসক্লেমার দিয়েছি যে ব্যাঙ্কিং যে সিস্টেমটা এটা কিন্তু মানে অ্যাজ ইট ইজ ইসলাম খুব পছন্দ করে বিষয়টা এরকম না বাট অ্যাট সেম টাইম এটা আমাদের জীবন বিশেষ করে আমরা যখন ট্রেড বা অন্যান্য বড় বড় অ্যাক্টিভিটির কথা বলি এতটাই আমাদের সাথে আপনার জড়িত হয়ে গিয়েছে যেখানে আমাদের একজন মুসলিম হিসেবে এটা কনভেনশনাল যে সিস্টেম এটার সাথে যুক্ত থাকার আসলে কোনো সুযোগ নেই কারণ আল্লাহ রবুল্লা আলমিন আলকুল কারিমী স্পষ্টভাবে ওয়াহাল্লাহ বে ওয়াহার রিবা যে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন এটা যেমন তিনি বলেছেন একই সঙ্গে বলেছেন ইয়া ইউহ্লা দিন আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনা রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফা আযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি হে মুমিনগণ তোমরা রিবা থেকে বেঁচে থাকো অবশিষ্ট রিবা থেকে যদি তোমরা তোমরা আল্লাহকে ভয় করো এবং অবশিষ্ট রিবা থেকে বেঁচে থাকো যদি তোমরা আল্লাহকে যদি তোমরা মুমিন হয়ে থাকো ফাইল্লাম তা ফাইল যদি তোমরা সেটা না করো অর্থাৎ অবশিষ্ট রিবা যেটা বিফোর প্রহিবিশন যেটা ছিল এটা তোমরা না ছেড়ে দাও ফায়দানু বিহার বি রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও এখন এই যুদ্ধ থেকে বাঁচতে আমাকে কিন্তু অবশ্যই রিবা থেকে বাঁচতে হবে এটা এটা আমাদের জন্য কিন্তু কোনো অপশন না এটা আমাদের জন্য একটা অব্লিগেশন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সময় আমার কাছে আমাদের কাছে মনে হতে পারে যে যেহেতু এটা মোস্ট আইডিয়াল না তাহলে আমি কেন এটাতে যাব কিন্তু এটাতে না গিয়ে যদি আমি ব্যাংকিং সিস্টেমের বাহিরে থাকতে পারি তো তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাকে যদি করতে হয় শুধুই ব্যাংকগুলোর সাথে জড়ানোর আসলে কোনো সুযোগ আমাদের নেই কারণ ওটা ওই আয়াতের ভিতর রিভার ভিতরে পড়ে যাবে এবং সবচেয়ে ব্লেসিং যেটা সেটা হলো যে সেই নাইনটিন সেভেন্টি ফাইভ বা এইটি থ্রির যে আমি কথাগুলো বললাম ডাউন দ্য লাইন আজকে আমরা যখন এই পডকাস্টে কথা বলছি এখন কিন্তু আমাদের সামনে বেশ কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি থেকে সারিয়া স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গভর্নেন্স স্ট্যান্ডার্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড কি অডিটিং স্ট্যান্ডার্ড আপনার আমাদের সামনে আছে ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন হচ্ছে আইওফি অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউশন এটা বাহরাইন কিন্তু এটা ওয়ার্ল্ডের টপ মোস্ট রেকগনাইজড স্ট্যান্ডার্ড সেটিং বডি ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির জন্য এবং আমরা দুজনই তাদের সার্টিফাইড অ্যাডভাইজার অ্যান্ড অডিটার এবং আমি ব্যক্তিগতভাবে তাদের মাস্টার ট্রেনার আমরা দুজন তাদের বিভিন্ন ওয়ার্কিং গ্রুপেও আইও ফির আমরা বসি আলহামদুলিল্লাহ এবং সূচনলগ্ন থেকেই এটা সারিয়া বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মুফতি তাকি ওসমানী হাফিজুল্লাহ তো এই আইও থেকে আমরা দেখবো যে শুধু সারিয়া কমপ্লায়েন্সের ক্ষেত্রে তাদের মোর দেন সিক্সটি শাড়ি স্ট্যান্ডার্ড এই পর্যন্ত ইস্যু করা হয়েছে শাড়ি স্ট্যান্ডার্ডগুলো কী নিয়ে এই যে মুরাবাহার কথা আমরা বললাম এন্ড টু এন্ড মুরাবাহাতে প্রসেসটা কি হবে এই যে বিক্রয় বিক্রয়ের ব্যাপারে কিন্তু আমাদের অনেক সময় কথা আসে এটা আমি বললাম যে ব্যাঙ্ক আগে গাড়ি কিনবে দেখা গেলো যে ব্যাঙ্ক কিনে নেয় অর্থাৎ ক্লায়েন্টের কাছে অলরেডি গাড়িটা ছিল হ্যাঁ অথবা ব্যাঙ্ক ক্লায়েন্টের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে ক্লায়েন্ট গাড়ি না কিনে অন্য কিছু কিনেছে সে বিদেশ চলে গিয়েছে এই যে ভায়োলেশনগুলো আমরা এগুলো কিন্তু সব ওখানে অ্যাড্রেস করা হয়েছে স্ট্যান্ডার্ডে এবং এন্ড টু এন্ড প্রসেস কী হবে সেটা সেখানে স্ট্যান্ডার্ডে ফুল আপনার বলা হয়েছে ইজারা ইজারার উপর স্ট্যান্ডার্ড আছে ওয়াকালা এজেন্সির ওপর স্ট্যান্ডার্ড আছে এভাবে করে এমন কি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আমাদের পেমেন্ট কার্ডস এলসি ইসলামিক ক্যাপিটাল মার্কেট ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল সুকুক যেটাকে আমরা বন্ডের ইসলামিক অল্টারনেটিভ আমাদের দেশে আমরা জানি যে কয়েকটি সভরেন সুকুক এসেছে কয়েকটি কর্পোরেট সুকুক এসেছে সুকুকের ক্ষেত্রে সারিয়া কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ড কি হবে এইভাবে মোর দ্যান সিক্সটি সারিয়া স্ট্যান্ডার্ড সোফার ইস্যু হয়েছে এবং এক একটা সারিয়া স্ট্যান্ডার্ড ইস্যু করার ক্ষেত্রে এত রিগোরাস প্রসেস এই যে শুধু সারিয়া স্কলার বৃন্দ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা মাক্কায় কখনো কখনো মাদিনায় কখনো রিয়াদে কখনো জেদ্দায় এক সপ্তাহব্যাপী লম্বা প্রত্যেকে একাধিক পেপার সেখানে আপনার ইয়া করা হয় প্রেজেন্ট করা হয় সেটার উপর ডিবেটস হয় এরপর সেটাকে স্ট্যান্ডার্ডে আপনার কনভার্ট করা হয় সেই স্ট্যান্ডার্ডটা আবার প্রথমে স্যারিয়া বোর্ড তারা মোটামুটি একমত হওয়ার পর সেটা পাবলিক হিয়ারিংয়ে যায় বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জুরিসডিকশনে পাবলিক হিয়ারিংয়ে যায় পাবলিক কমেন্ট নেওয়া হয় ইন্ডাস্ট্রি কমেন্ট নেওয়া হয় অ্যাকাডেমিশিয়ানদের কমেন্ট নেওয়া হয় লয়ারদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্টদের কমেন্ট নেওয়া হয় নেওয়ার পরে ফাইনাল প্রোডাক্টটা কিন্তু আমরা পাই এক একটা স্ট্যান্ডার্ড ইস্যু করার পেছনে থ্রি টু ফোর ইয়ার্স অন অ্যাভারেজ আপনার কাজ আছে এখন এই যে এটা আমি বললাম শারিয়ার এরপর আপনার এর স্ট্যান্ডার্ড আছে হ্যাঁ আপনি ধরেন আমাদের দেশের কথা যদি বলি মুরাবাহা বা ইত্যাদি সব দেখবো যে আমরা লাইব্রেরিতে আপনার ইয়া করা ক্লাসিফাই করা বা এই যে মুদার আবার ভিত্তিতে ডিপোজিট সেটাও হয়তো সরি এগুলো সব লাইব্রেরিটি আর ওগুলো সব অ্যাসেটে একভাবে আপনার কনভেনশনাল ব্যাংকের মতো অলমোস্ট সিমিলার ওয়েতে হয়তো ক্লাসিফাই করা কিছু হয়তো নামের ক্ষেত্রে রদ বলা আছে কিন্তু আইওফি কিন্তু আইএফআরএস এর সাথে মিলে Hmm. IFRS হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তাদের আপনার যে স্ট্যান্ডার্ড গুলো এগুলোই কিন্তু প্রত্যেক দেশ ব্যবহার করে যেমন বাংলাদেশ এটাকে BFRS বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মালয়েশিয়া MFRS মালয়েশিয়ান ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ওরা একটু মডিফাই করে নিজেরা সেটা অ্যাডঅপ করে। তো এই IFRS এর সাথে মিলে IOFI তাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলোকে ফার্দার আপডেট করছে যে কি হবে IFRS এর স্ট্যান্ডার্ড মেনে একটা ইসলামিক ফিনান্স ইনস্টিটিউশন রিপোর্টিং করতে পারে। অডিট কিভাবে হবে এবং আমাদের এথিক্যাল গাইডেন কি গাইডেন্স কী হবে কোড অফ এথিক্স আমরা আই যে অফিশিয়াল কোড অফ এথিক্স অনেক লম্বা কোড অফ এথিক্স আমরা গত বছর বাহরাইনে নভেম্বর মাসে আইএসডিবির চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছিলাম আমরা বাংলা অনুবাদ করেছি অফিসিয়ালি বাংলা ভাষায় আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ এতগুলো স্ট্যান্ডার্ড এরপর ধরেন আপনার মালয়েশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের কথা যদি বলি তাদেরও প্রায় দশ বারোটাই স্ট্যান্ডার্ড আছে আইএফএসবি আরেকটি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড যারা ব্যাঙ্কগুলোর যারা রেগুলেটর ইন্স্যুরেন্সের যে রেগুলেটর রেগুলেটরি বডিগুলোর জন্য তারা স্ট্যান্ডার্ড প্রণয়ন করে যে এই যে আপনার বাজেল বা আরও ইন্টারন্যাশনাল লিকুইডিটি স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ড আছে এইখানে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি কীভাবে সেগুলোকে মেনটেন করবে অ্যাজ এ রেগুলেটর হোয়াট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অ্যাজ এ সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাজ এ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি অ্যাজ এ ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি অথরিটি এই স্ট্যান্ডার্ডগুলো আছে এখন আমাদের দেশ এগুলো থেকে কোথায় অনেক দূরে আমাদের দেশে এখন পর্যন্ত ইসলামিক ফাইন্যান্সের কোনো অ্যাক্ট কিন্তু নেই আলাদাভাবে ইসলামিক ব্যাংকিং কোনো অ্যাক্ট কিন্তু নেই এক্সিস্টিং ব্যাংক কোম্পানি অ্যাক্টের মাঝে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই মুরাবাহাকে ঢুকানো হয়েছে মুদারাবাকে ঢুকানো হয়েছে কিন্তু উইথ ইট ফুল উইথ ইটস ফুল অ্যাসেন্স কিন্তু নেই সেন্ট্রাল ব্যাংক থেকে একটা সারিয়া গাইডলাইন অন ইসলামিক ব্যাঙ্কিং আছে সেই দু হাজার নয়ের সেটা ওই সময় অনুযায়ী হয়তো যথেষ্ট ছিল যেটা আফটার ফিফটিন ইয়ার্স পুরো পৃথিবী অনেক আপডেটেড হয়ে গেছে আমাদের এখনও একটা ওয়েল অর্গানাইজ সলিড সারিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক নাই সারিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্কের মানে হচ্ছে যে হাউ ডু এনশিওর যে ব্যাংকের বা ফাইন্যান্স ইনস্টিটিউশনের এন্ড টু এন্ড সারিয়া কমপ্লায়েন্ট তাহলে এখানে সারিয়া বোর্ড থাকবে সারিয়া বোর্ডে কারা থাকবে তাদের যোগ্যতা কি তাদের ক্যাপাসিটি কি তাদের অথরিটি কি তাদের ইন্ডিপেন্ডেন্স কি তাদের ওয়ে অফ ডিসিশন মেকিংটা কীভাবে হবে এখানে কি ইনফ্লুয়েস করা যাবে কি না হ্যাঁ এরপর সারিয়া বোর্ডকে হেল্প করার জন্য থাকবে সারিয়া ডিপার্টমেন্ট সারিয়া ডিপার্টমেন্টের রিসার্চ ইউনিট লাগবে এই লাগবে সেই লাগবে এরপর থার্ড লাইন অফ ডিফেন্স হিসেবে আসবে সারিয়া অডিট সারিয়া অডিট এসে বছর শেষে অডিট করবে যে আসলে আসলে আগের বছরগুলো যেটা হয়েছে সেটা সরিয়া কমপ্লেন হয়েছে কি না এটা কিন্তু অলরেডি আমাদের আশপাশের দেশে আপনি মালদ্বীপস দেখেন পাকিস্তান দেখেন মিডল ইস্টে তো সব দেশে আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সব জায়গায় আছে বাংলাদেশে নেই তাহলে এখানে যে আমরা সরিয়া গভর্নেন্স এনশিওর কতটুকু করতে পারছি এই জায়গায় একটা বিরাট গ্যাপ থেকে যাচ্ছে তাহলে একদিকে আমরা চাচ্ছি যে হালালভাবে ব্যাংকিং করতে এবং এই জায়গায় আমি যেই যে পয়েন্ট এস্টাবলিশ করতে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ এখন ইন্টারন্যাশনাল ওয়েল অর্গানাইজ গুলো আছে যেগুলো আমরা জাস্ট নিয়ে অ্যাডপ্ট করলেই হয়ে যায় কিন্তু সেই জায়গায় আমাদের দেশ অনেক অনেক পিছিয়ে কেন করব না কেন সে প্রশ্ন তো এটাই কেন করব না কেন করছি না কারণ করলে বলেন না মানে করলে কার কার ক্ষতি কি সমস্যা কারো কোনো ক্ষতি আমাদের জানামতে নেই যেটা হবে যে মানে অন্যান্য দেশে যেটা হয়েছে যেমন আমাদের আজকে আমরা যে কেওসটা আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে দেখছি অলমোস্ট সিমিলার কেওস পাকিস্তানে গত দশকে ছিল এবং দে হ্যাভ কিভাবে যে সেন্ট্রাল ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তারা দিয়েছে যে প্রত্যেকটা ব্যাংকের ওদের আবার শরিয়া গভর্নেন্সে অ্যাডিশনাল কিছু রিকোয়ারমেন্ট আছে লাইক একজন শরিয়া বোর্ড মেম্বার এমপ্লয়ীর মতো ব্যাংকে রেগুলার অফিস করবে রেসিডেন্ট শরিয়া বোর্ড মেম্বার কিন্তু উনি কিন্তু শরিয়া বোর্ড মানে ওনার ডিফারেন্ট এক্সিকিউটিভ অথরিটি আছে সরি নন এক্সিকিউটিভ অথরিটি না ইন্ডিপেন্ডেন্স এবং অথরিটি আছে বাট উনি ব্যাঙ্কে বসে ব্রাঞ্চে ব্রাঞ্চে উনি মনিটর করবেন রেসিডেন্ট সিরিয়া বোর্ড মেম্বার বলা হয় আমার বিভিন্ন রেসিডেন্স বোর্ড মেম্বারদের সাথে আলহামদুলিল্লাহ পরিচয় আছে ওদের থেকে জেনেছি যেটা অন্য ব্যাঙ্কে যেমন মালয়েশিয়াতে আমার মডেলটা একটু ডিফারেন্ট আমাদের দেশে কিছুই নাই মানে ওই যে দু হাজার নয়ের গাইডলাইনটা আমরা বললাম সেখানে জাস্ট বলা হয়েছে আপনি শুরিয়া বোর্ড করেন সরিয়া মুরাকিব মুরাকিব মানে ওভার ওভারঅল রিভিউ করবে যেটাকে আমরা অডিট অডিট বলি সারিয়া অডিট কিন্তু কনসেপচুয়ালি ওয়েল ডিফারেন্ট এরপর আবার অডিটের কাছে কথায় যদি আসি প্র্যাকটিক্যালি আমাদের দেশে আমরা যদি দেখি অডিটের ক্ষেত্রেও আপনার অনেক রকম ফাইন্ডিং আসে কিন্তু সেটা কখনো হয়তো বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণে সামনে আসতে পারে না আপনার ফাইন্ডিংগুলো সামনে আসে না সরিয়া বোর্ডের কাছে আসে না এই যে আপনি দেখেন আপনার যে আজকে আলোচনাটা শুরুর দিকে যেই ছয়টা ব্যাংক ইসলামী ব্যাংকের কথা বললাম এই এই ব্যাপারগুলো কি সরিয়া বোর্ডের কাছে আসতে পেরেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সরিয়া বোর্ডের কাছে এই এই অডিট ফাইন্ডিংটা এসেছে কি না ওই পর্যন্ত না আসার পেছনে অনেকগুলো কারণ আছে যেগুলো অলরেডি ইন্টারন্যাশনালি অ্যাড্রেস করা হয়েছে ইন লাস্ট টু ডিগেটস আমাদের দেশ আমার হিসাবে আমাদের পিয়ার দেশগুলো হচ্ছে ইসলামিম ফাইন্যান্সের যে পিয়ার ইন্ডাস্ট্রিগুলো আছে অ্যাটলিস্ট আমরা একযুগ যুগ পিছিয়ে আছি আমরা কি শুধুমাত্র সারিয়া ব্যাংকিং বা সারিয়া ফাইন্যান্স এই ব্যাপারে একযুগ পিছিয়েছি নাকি আমরা ওভারঅল কি পুরো না ব্যাঙ্কিং না আমি ইসলামিক সারিয়া গভর্নেন্সের জায়গা থেকে বলছি ওকে যে সারিয়া গভর্নেন্স বলতে এনশিওর করা যে অন টপ অফ বেসিক কর্পোরেট গভর্নেন্স আমার অ্যাডিশনাল কন্ট্রোল মেকানিজম থাকবে অ্যাডিশনাল অথরিটি থাকবে রেসপন্সিবিলিটি থাকবে যেটা দিয়ে আমি এনশিওর করবো যে পুরো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা সেরিয়া কমপ্লাই করছে এই জায়গাটাই অন্যান্য দেশ যেখানে গিয়েছে আমরা সেখান থেকে ভাই এখন এই তাহলে কি এখন থেকে শুরু করলে বারো বছর পর দেখবো ব্যাপারটা তো আসলে কি তাহলে অপেক্ষা করার তো কোনো মানে হয় না মানে তাহলে শুরু করবে কে আমি আর নাফিস মিলে তো এখন শুরু করে দিতে পারতেছি না মানে আসলে নাকি আমরা কিছু করতে হবে করবোটা কি মানে আই ক্যানট টেক ইট আমার ইঞ্জিনিয়ারিং মাইন্ড মানে পড়ালেখার কথা যদি আমার ইঞ্জিনিয়ারিং মাইন্ড এটা অ্যাকসেপ্ট করতেছে না আমি এখন চুপ হয়ে বসে থাকবো কেন ওকে আমি আজকে কথা বলতেছি এবং শুনতেছি আজকে হাজার হাজার লাখো মানুষ যারা এটা সম্বন্ধে জানতই না তারা বলল কি বলেন ভাই আমাদের এমন কিছুই নাই নেক্সট স্টেপটা কি এটাই মূলত আমরা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি যে লেটস ফিগার আউট ওয়ার দ্য প্রবলেম ইস আমরা বলছি এটা হচ্ছে না ওটা হচ্ছে না ওটা হচ্ছে না রুট কসটা কি রুট কস হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে ওরকম শক্তিশালী কোনো সেরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্কই নাই যেটা মানতে প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাধ্য যারা বলবে আমি ইসলামী নামের সাথে রাইট আজকে থেকে আজকে না মানে যখন থেকে বলবে যে এটা গ্যাজেট হয়ে গেছে এখন থেকে তুমি যদি দাবি করো তুমি একটা ইসলামী ব্যাংক অথবা তুমি যদি ইসলামী সেরিয়া কমপ্লাইন্ড একটা প্রতিষ্ঠান বলো ইউ উইল হ্যাভ টু মেনটেন সাচ স্ট্যান্ডার্ডস রাইট এইটা বলার মতোই কেউ নাই রাইট আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি মালয়েশিয়ার এক্সপিরিয়েন্সে যেহেতু মালয়েশিয়া আমি বিভিন্ন সারিয়া সারিয়া বোর্ডে আছি মালয়েশিয়া সারিয়া বোর্ডে আমরা যখন একটা জিনিসকে সারিয়া নন কমপ্লায়েন্ট এসএনসি বলে আইডেন্টিফাই করি সাধারণত সারিয়া ডিপার্টমেন্ট বা সারিয়া অডিট আমাদেরকে দিবে পটেন্সিয়াল এস মানে মোস্ট রয়েবলি এটা সেরিয়া নন কমপ্লায়েন্ট এখন এজ এ বোর্ড উই হ্যাভ টু ডিসাইড ওকে আমরা বোর্ডে ডেলিভারেট করলাম এবং উই ডিসাইডেড যে এটা সারিয়া নন কমপ্লায়েন্ট ওকে এখন কি হবে উইদিন সার্টেন উইক্স আমার সম্ভবত দুই সপ্তাহ কি তিন মধ্যে ফিজিক্যাল বোর্ড মিটিং ডাকতে হবে যেখানে এমডি অথবা সেই লেভেলের সিও লেভেলের উনি বোর্ডকে এটা ফেস করবেন যে উই হ্যাভ মেড আমাদের শরীর নন কমপ্লায়েন্স হয়ে গেছে এবং আমরা এখন সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট করছি ডেফিনেটলি বোর্ড তো ছেড়ে দেবে না বিকজ এটা একটা হিউজ রেপুটেশনার ক্রাইসিস এটা নিউজও আসতে পারে একটা পর্যায়ে আচ্ছা এটা একটা অন্যদিকে সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট করতে হবে সেন্ট্রাল ব্যাংকে ডিটেল মিনিটস দিতে হবে যে সরিয়া বোর্ডে ওই সময় কী ডিসকাশনগুলো হয়েছে মেম্বাররা কি বলেছেন ডেলিভারেশন কি বলেছেন সব বলতে হবে ইভেন কিছুদিন আগে আমার সেন্ট্রাল ব্যাংক একটা ডিটেল ইন্টারভিউ নিয়েছে যখন আমার একটা মেয়াদ শেষে দ্বিতীয় মেয়াদেশার মালয়েশিয়ার কথা বলছি সেখানে সেন্ট্রাল ব্যাংকের একটা প্যানেল রিনিউ করার সময় এজ এ সেরিয়া বোর্ড মেম্বার আমার একটা ডিটেল ইন্টারভিউ তারা নেয় ওখানে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছে যে আমাকে ব্যাংক ফুল ইনফরমেশনগুলো ডিসক্লোজ করে কিনা আমার ফুল অথরিটি আছে কিনা এজ এ সেরিয়া বোর্ড মেম্বার আই ফুললি ইনফর্মড আমি যখন ডিসিশন মেক করতে চাচ্ছি সেখানে আমি ইন্ডিপেন্ডেন্ট কিনা নাকি আমাকে ইনফ্লুয়েস করা হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন মেমো দেয় অনেক সময় ব্যাঙ্কগুলোকে সেগুলো সেরিয়া বোর্ডকে জানানো হচ্ছে কিনা দেখ ওখানে হচ্ছে এই অবস্থা আর আমাদের দেশের অবস্থা আমি আর বললাম না আর কি মানে এটার সাথে কোনো তুলনাই করা যায় না তাহলে গ্যাপটা কোথায় গ্যাপটা হচ্ছে যে এরকম রিকোয়ারমেন্টই তো নাই কেন একটা ব্যাংক কেন একটা আর্থিক প্রতিষ্ঠান সে এত কমপ্লাই করবে এটা তো তার জন্য দেখেন আপনি যখন বলবেন যে দিজ আর দ্য রিকোয়ারমেন্টস অ্যাজ এ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট তখন কিন্তু প্রত্যেকে তার বিজনেসের জায়গা থেকে এটাকে কমপ্লাই করবে আর যখন আপনি বলবেন এটা একটা অপশনাল বিষয় তখন সবার জন্য এটা একটা এক্সপেন্স কেন করবেন ভাই আমি কেন এখানে দুইটা ডিপার্টমেন্ট বসাবো দুইজন স্কলার বসাবো তিনজন তারাই এই করবে এটা তো অ্যাডিশনাল কমপ্লাইন্স কে করতে চায় আর যত কমপ্লাইন্স বসাবেন ততই তো আরো আপনার দুর্নীতির পথ আরো কমে আসবে ভাইয়া আপনি কি দেখেন এটা হ্যাঁ জি আমি মুফতি ইয়েসুল সুলতান ভাই এতক্ষণ যা বললেন আমি সাথে একটু যুক্ত করছি সেটা হলো আমাদের দেশে এখন ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাংকিং বলছি ইসলামিক ইন্স্যুরেন্স বলছে এই জায়গাগুলোতে গভর্নেন্স প্রত্যাশিত আমরা দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক অপরচুনিটি আছে সুযোগ আছে আমাদের বাংলাদেশকে এই জায়গাতে আরো অগ্রসর করার সেই সুযোগের একটা সুযোগ হলো বা একটা ক্ষেত্র হলো সেটা হলো আমাদের একাডেমিক সিস্টেমে আমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটিস এই জায়গাগুলোতে যদি আমরা ইসলাম ইকোনমিক্স ফাইন্যান্স ব্যাংকিংয়ে ব্যাংকিংকে আমাদের পাঠ্য তালিকায় আমাদের পড়াশোনায় যুক্ত করতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এখন সে গভর্নেন্স সেরিয়া প্র্যাকটিস ইন ইসলামিক ফাইন্যান্সিয়াল সেক্টর সেটা অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে এবং ইনশাল্লাহ সেটা হবে এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যাংকিং সেক্টরের রেগুলেটর হিসেবে কাজ করছেন আইডিয়ারে তারা ইসলামিক এবং কনভেনশনাল সব ইন্স্যুরেন্স সেক্টরের জন্য রেগুলো হিসেবে কাজ করছেন তাদেরও অনেকগুলো অপরচুনিটি আছে এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করার ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ইন্স্যুরেন্স ব্যাঙ্কিংয়ের জন্য আরও অনেক কিছু করার সুযোগ আছে তো সেই জায়গাগুলো যদি আমরা অগ্রসর করতে পারি এবং সেটা অবশ্যই সম্ভব আমরা আমরা মনে করি যে বাংলাদেশে সেই ক্রাইসিসটা সেই গভর্নেন্স পরিপালন না করার বা যে প্রত্যাশাটা আমরা করি সেটা অবশ্যই পূরণ করা যাবে ভাই আমি একটু যদি ইন্টারপ্ট করি সরি সেটা হচ্ছে যে এডুকেশান সিস্টেমে অবশ্যই ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইউনো এই জিনিসগুলো অবশ্যই আরও দরকার আনফর্চুনেটলি এই মুহূর্তে নাই এবং আমি বিশ্বাস করি যারা দেখছেন তারা চান যে আচ্ছা এখন আমি কি করতে পারি এডুকেশান সিস্টেমে বুঝলাম আমি এক নলেজ নাই তাহলে এখানে আমি আমি নিজে কিভাবে শিখতে পারি ধরেন কারো আছে যে ক্লাস সেভেনের বাচ্চা আছে ক্লাস সিক্সের বাচ্চা আছে ক্লাস টেনের বাচ্চা আছে ক্লাস ফাইভের বাচ্চা আছে আরো বড় হতে পারে বড় হোক ছোট হোক তাহলে এক্সটার্নাল আপনি একটু গাইডেন্স দিবেন যে তাহলে তারা কি করতে পারে সেই জায়গা থেকে যে এখানে কয়েকটা পদ্ধতি বা সলিউশন আছে এক নম্বর হলো যে আমাদের যদিও গভর্নমেন্ট লেভেলে এই উদ্যোগটা এখনো দৃশ্যমান না খুব একটা কিন্তু বেসরকারিভাবে বা অন্যান্য সোর্স থেকে ইসলাম ফাইন্যান্স ইসলাম অর্থনীতি ইসলামিক ব্যাংকিং ইসলামিক ইন্স্যুরেন্স নিয়ে অনেকগুলো কোর্স ডেভেলপ করা আছে বাংলাদেশে বিশেষ করে আইএফএ কনসালটেন্সি তারা এই ধরনের কোর্স প্রোভাইড করছে আরও একাধিক প্রতিষ্ঠান করছে সেইগুলোতে আমাদের বাইরা যুক্ত হতে পারেন এক দ্বিতীয় হলো যেহেতু এটা একটা ইকোনমিক্সের অংশ এবং রিয়েল ইকোনমিক্সের অংশ তো সেখানে সেলফ স্টাডি যুক্ত হতে পারে তৃতীয়ত অনেক যারা বিষয়গুলো জানেন ইসলামিক জনগোষ্ঠীর বিষয়গুলো তাদের সাথে ডিসকাশন হতে পারে মতবিনিময় হতে পারে এক কথায় অপরচুনিটি সবসময় আপনার জন্য ওপেন করে দিবে কেউ সেটার জন্য অপেক্ষা না করে আমি মনে করি আপনি অপরচুনিটি ক্রিয়েট করেন কি জন্য করবেন ফর দ্য নেশন ফর দ্য উম্মা ইভেন ফর ইউর সেলফ আমার কাছে আমি জাস্ট নাফিসের সাথে এখানে অ্যাড করি আমার কাছে মনে হয় ভাইয়া যে সমমনা মানুষগুলো একসাথে হয়ে তারা একটা কমিউনিটি বিল করতে পারে আমি ফেসবুক গ্রুপের কথাই ভাবি বা বিভিন্ন আগে হতো না যে ফোরামে লেখালেখি করছে সেরকম যে ফাইন্যান্স নিয়ে যে ভাইয়ারা জানেন এবং যে ভাইয়ারা জানতে চাচ্ছেন তারা একটা জায়গায় মাঝে মাঝে আসলে কথা বলতে পারে ইউটিউব চ্যানেল খুলতে পারেন ইউটিউব চ্যানেল খুলতে পারেন উই ক্যান হেল্প ইউ খুলতে পারেন এবং করা উচিত কারণ এই জায়গাটা আমরা আজকে দুঃখের বিষয় যে আমরা আজকে ওয়াউড হচ্ছি কেন আমরা আজকে শক্ট হচ্ছি কেন এটা তো আমার সাজ্জাদের এটা আমি মনে করি আমার ব্যর্থতা আমাদের ব্যর্থতা যে কেন আজকে নিয়ে কি ব্যাপার এটা কেন জানি না সো এই জায়গাটা আমি ডেফিনেটলি বলি যে আমাদের একটা ইয়ে আছে এবং এখানে ডেফিনেটলি আমরাও ইনশাল্লাহ হেল্প করতে পারি দুইটা মেজর যে কনসার্ন আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে একটা হলো যে আমাদের অনেক বেশি ঋণ হয়ে গেছে অবশ্যই মাথা পিছু অনেক ঋণ আরেকটা হচ্ছে আমাদের মুদ্রার তো দাম মানে টাকার দাম কমতে আছে কমতে আছে হ্যাঁ ইনফ্লেশন বলি যেটাই তো এই জায়গাটা আমরা কিভাবে ট্যাকেল করতে পারি প্রথম বিষয় যেটা যে ডেপ ক্রাইসিস বা আমরা একটা বড় ধরনের যে ঋণের চক্রে পড়ে গিয়েছি সে ডোমেস্টিক লোন এবং এক্সটার্নাল লোন দুটোই জি এই জায়গায় থেকে বের হয়ে আসার জন্য আমরা নতুন বাংলাদেশে ইসলামী ইকোনমিক ব্যুরো ভিউরো ভিউ পয়েন্ট থেকে যেই সাজেশনগুলো আমরা মনে হয় দিতে পারি জি প্রথমত হচ্ছে যে আমাদের ডেপগুলো কি কারণে বিভিন্ন প্রজেক্ট আছে যেটা হয়তো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই মানে এখানে একটু প্রায়োটাইজেশন প্রয়োজন এবং নেগোসিয়েশন করা যেতে পারে যারা আমাদের ক্রেডিটার যাদের কাছ থেকে আমরা লোন নিয়েছি অথবা যারা আমাদের পাওনাদার যে আমাদের এই প্রজেক্টগুলোতে হয়তো রিশেডিউল করা রিস্ট্রাকচার করা এবং কিছু প্রজেক্ট হয়তো আমরা ড্রপ করতে পারি যেটা আমরা এই মুহূর্তে না হলে কোনো অসুবিধা নেই আমাদের ন্যাশনাল প্রায়োরিটিতে হয়তো এটা খুব বেশি টপ লিস্টে নেই আরেকটা বিষয় হলো আমরা তারপরও কিছু লোন তো আমাদের অবশ্যই থাকবে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেপ্ট গভর্নমেন্ট ক্যারি করছে এখানে আমাদের কিন্তু একটা চমৎকার টুল ইসলামিক ফাইন্যান্সে আছে যেটা মডার্ন ডেতে আমরা বিভিন্ন দেশে ইউজ হতে দেখি যেটা হচ্ছে সুকুক সুকুক হচ্ছে মূলত বন্ডের অল্টারনেটিভ হিসেবে ইসলামিক ফাইন্যান্স একটা টুল হিসেবে ইউজ হয় যেখানে আমরা হয়তো সরকারি বিভিন্ন অ্যাসেটকে ব্যাক ধরে আমরা আমরা সুকুকি সিকিউরিটাইজ করতে পারি এবং সেটার এগেনস্টে মানুষের কাছ থেকে আমরা ফাইন্যান্স নিতে পারি এটা এক ধরনের যদি আমরা নতুন অ্যাসেট কনস্ট্রাকশনের ব্যাপার আসে সেখানে হয়তো বলতে পারি যে সরাসরি যা মানুষ সেখানে পার্টিসিপেট করছে অনেকটা পিপিপির মতো পাবলিক অ্যান্ড প্রাইভেট যে পার্টিসিপেশন প্রজেক্ট পার্টিসিপেশন অনেকটা সেরকম সব ক্ষেত্রে যদিও সেটা এরকম নয় কিন্তু যে জন্য আমি উদাহরণটা নিয়ে আসলাম যে আমরা যদি এখন মডার্ন ডেতে বিভিন্ন দেশের যেমন মালয়েশিয়ার কথা যদি বলি এখানে মেট্রো রেল বিভিন্ন রোড ইনফ্রাস্ট্রাকচার এগুলো ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু সু ইস্যু হয়েছে এখনও হচ্ছে আমরা বাংলাদেশে যে মেজর ইনফ্রাস্ট্রাকচারগুলো এই মুহূর্তে চলছে অথবা যেগুলো অলরেডি হয়ে গেছে কিন্তু একটা হিউজ ডেপ ক্যারি করছে এই জায়গায় আমরা সুকুক ইস্যু করতে পারি এবং এই সুকুকগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন এক্সচেঞ্জের লিস্টেড হতে পারে এবং সেগুলোর মাধ্যমে আমাদের দেশের মানুষের কাছ থেকে এমনকি অন্যান্য দেশ থেকেও কিন্তু আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ ফাইন্যান্স পেতে পারি এবং সুকুকের অ্যাডভান্টেজটা হচ্ছে এটা কিন্তু লোন না আচ্ছা এটা বন্ড যেমন আউটরাইটলি লোন এটা এটা এক এক ধরনের পার্টিসিপেটরি একটা ইনস্ট্রুমেন্ট যেখানে আন্ডারলাইং অ্যাসেট থেকে মূলত রেভিনিউটা জেনারেট হয় সো আন্ডারলাইং অ্যাসেট যদি কোনো কারণে টোটালি ড্যামেজড হয়ে যায় বা যেটা যেখান থেকে রেভিনিউ আর জেনারেট করা পসিবল না সেখানে হয়তো গভর্নমেন্ট একটা 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 বলা যায় কি বলতে পারি মানে একটা পজিটিভ ইয়া পাবে অর্থাৎ লোনের ক্ষেত্রে যেহেতু তার একটা অব্লিকেশন আছেই এবং সেটা আলটিমেটলি এটা বাড়ছে সুগের ক্ষেত্রে বিষয়টা ঠিক এরকম নয় এটা একটা বিষয় দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে আমরা একটু আগে যেই ব্যাংকিং ইত্যাদির কথা আলোচনা করেছি আমরা মনে করি এই এই ব্যাঙ্কিং সিস্টেমটাকে যদি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চেষ্টা সরকার করতে চান সে জায়গায় সেরিয়া গভর্নেন্সের কথা আমরা আলোচনা করেছি এবং হিউজ অপরচুনিটির কথা আমরা আলোচনা করেছি আমরা এডুকেশন নিয়ে অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করেছি আমাদের যে জেনজি যাদের মাধ্যমেই এই একটা বড় ধরনের পরিবর্তন আমাদের দেশে সূচিত হয়েছে তারা যদি নিজেদেরকে ইসলামী ইকোনমিক্স প্রিন্সিপালসগুলো ইসলামিক ফাইন্যান্স এমনকি হালাল এখন আরেকটি মার্কেটের কথা কিন্তু আমরা পুরো বিশ্বে চর্চিত হতে দেখি সেটা হচ্ছে হালাল মার্কেট হালাল মার্কেটের মূল বিষয়টা হচ্ছে এখানে ফাইন্যান্সও আছে হালাল মার্কেটের ভিতরে ফাইন্যান্সটা হচ্ছে ওই যে ইসলামিক ব্যাঙ্কিং ইসলামিক ক্যাপিটাল মার্কেট ইসলামিক ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি কিন্তু এর বাইরেও এমনকি ফুড মেডিসিন আপনার হসপিটালিটি ট্রাভেল এই ইন্ডাস্ট্রিগুলোতেও কীভাবে হালাল প্রিন্সিপালগুলোকে ইন্টিগ্রেট করা যায় সেদিক দিয়ে কিন্তু হালাল মার্কেট গ্রো করছে এবং আমরা যদি ফুডের জায়গায় আসি হালাল ফুড গরুর গোস্ত বা হালাল মিট টপ ফাইভ হালাল মিট এক্সপোর্টার কারা যদি আমরা দেখি আমরা দেখব সবগুলো নন মুসলিম দেশ ব্রাজিল আছে ক্যানাডা আছে অস্ট্রেলিয়া আছে ইভেন ইন্ডিয়া আছে সব নন মুসলিম দেশ বাংলাদেশ সেখানে কিন্তু লিস্টে নাই বাংলাদেশ ওআইসি হালাল ইম্পোর্টারদের মধ্যে সম্ভবত অষ্টম স্থানে আছে আমি লাস্ট যখন একটা রিপোর্ট দেখেছিলাম ইম্পোর্টার হিসেবে নট এক্সপোর্টার অথচ বাংলাদেশে কিন্তু একটা হিউজ পটেন্সিয়াল আছে এবং এই হালাল মার্কেটে কিন্তু একটা চমৎকার করিডোর আছে পুরো ওয়ার্ল্ডে অর্থাৎ ওয়াইসি কান্ট্রিগুলো শুধু না নন ওয়াইসি কান্ট্রিগুলোর মাঝেও কীভাবে আমরা এই হালাল করিডোর দিয়ে এই হালাল মার্কেটের ভেতর দিয়ে হালাল স্ট্যান্ডার্ডাইজ করে আমরা এক্সপোর্ট করতে পারি একটা হিউজ পটেন্সিয়াল বাংলাদেশে আছে আমরা জানি বাংলাদেশ এজ এক্সপোর্ট আর গার্মেন্টস অফকোর্স একটা বড় ধরনের মার্কেট কিন্তু এর বাইরেও কিন্তু হালাল মার্কেটটাতে যদি আমরা এন্টার করি আমাদের একটা হিউজ এক্সপোর্ট পসিবিলিটি তৈরি হয় আপনি প্রশ্ন করেছেন কারেন্সি ডিভ্যালুয়েশন নিয়ে কারেন্সি ডিভ্যালুয়েশনকে যদি আমি ক্যাটার করতে ট্যাকল করতে চাই অবশ্যই আমাদের ইন্টারনাল অনেকগুলো মেজার তো আছেই একটা বড় মেজার হচ্ছে আমার ইম্পোর্টের তুলনায় এক্সপোর্ট বেশি হতে হবে রেমিটেন্স লাগবে আমার রেমিটেন্স লাগবে আমার কারেন্সির ডিম্যান্ড মানে এটা যদি আমরা নর্মাল ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই রুল থেকে চিন্তা করি আমার কারেন্সির ডিম্যান্ড বেশি হতে হবে কারেন্সি ডিম্যান্ড তখনই বেশি বেশি হবে যখন আমরা এক্সপোর্ট করবো বেশি সেল করবো বেশি কম্পেয়ার টু পারচেজিং এখন যেটা হচ্ছে আমরা নিত্য প্রয়োজন অনেক কিছুই কিন্তু আবার পারচেজ করছি এই যে ইসলামী ইকোনমিক প্রিন্সিপালের কথা আমরা বলি একটা মেজর প্রিন্সিপাল হচ্ছে ল্যান্ডকে আবাদ রাখা ল্যান্ডকে অনাবাদি না রাখা আমরা মুসলিম শাসন আমলে বিভিন্নভাবে দেখবো ল্যান্ড আবাদ করার জন্য ইনসেন্টিভাইজ করা হয়েছে কেউ যদি দীর্ঘ সময় ল্যান্ড অনাবাদ রেখে রেখেছে সেটা তার কাছ থেকে কনফিসকেট করারও নানা রকম মেকানিজম ছিল মানে আমি ল্যান্ড ওনারশিপ রাখবো কিন্তু এটাকে অনাবাদ রেখে দিব বছরের পর বছর অথচ এটা একটা উর্বর জমি এটা কিন্তু ইসলামী ইকোনমিক্সে আমরা দেখি এই যে বিষয়টাকে অত্যন্ত ডিসকারেজ করা হয় ডিমোটিভেটেড করা হয় কারণ এটা একটা ওয়েস্ট ওয়েস্ট অফ রিসোর্সেস এই যে ইকোনমিক যে আমরা পিলারগুলো ফ্যাক্টরগুলো ফ্যাক্টর অফ প্রোডাকশনের কথা মুফতি সাহেব বললেন ল্যান্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনার ফ্যাক্টর এই ল্যান্ডকে যদি আমি আনইউটিলাইজ রাখি তো এটা আমাদের ওভারঅল কিন্তু একটা হিউজ আপনার ওয়েস্ট ল্যান্ড কেন আপনার আনইউটিলাইজ থাকছে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি কৃষক আগ্রহ পাচ্ছে না ইনসেন্টিভাইজ না কেন কৃষক আগ্রহ পাচ্ছে না সে তার মূল্য পাচ্ছে না সে হয়তো যেমন আমাদের জেনজির কথা যদি বলি জেনজির কয়জন গিয়ে কৃষক কৃষিকাজ করবেন অ্যাগ্রিকালচার করবেন অথচ অন্যান্য দেশে কিন্তু আমরা দেখছি এই মালয়েশিয়াতে আমি একটা প্রজেক্ট একবার সেটি স্ক্রিন করেছিলাম যেখানে তারা এআই রোবোটিক্স সব কিছু ইউজ করছে অ্যাগ্রিকালচারের জন্য কীভাবে আপনি একটা ছোট্ট ফার্মের মাঝে এক্সপোটেন্সিয়াল ফসল ফলাতে পারবেন এবং অফকোর্স উইথ দ্য কোয়ালিটি অ্যান্ড এভরিথিং হ্যাঁ কোন জায়গায় আমার আপনার কীটনাশক দিতে হবে কোন জায়গায় দিতে হবে না ওইটা কিন্তু ওই যে ড্রোন অটোমেটিকলি প্রতিদিন যে মনিটর করছে সেই আমাকে বলবে যে এই জায়গায় এখন কীটনাশকটা দেন এখানে দিয়ে না এখানে এটা লাগবে এটা এখানে সে ওই আপনার ছবি তুলে ওইটাকে আবার এআই দিয়ে এক্সামিন করে কি ধরনের রোগ হয়েছে না হয়েছে সব বলছে এই ডেভেলপমেন্টগুলো কিন্তু আমরা আমাদের দেশে হবে দেখছি না তাহলে আমরা যদি এই চ্যানেলগুলোকেও আরও শক্তিশালী করি কৃষক ইনসেন্টিভাইজ হয় এবং কৃষক থেকে একদম ফার্মার থেকে আপনার রিটেল মার্কেট হোলসেল মার্কেট পর্যন্ত এই যে ইন্টারমিডিয়ারি আননেসেসারি ইন্টারমিডিয়েশন চাঁদাবাজি যেটাকে আমরা বলি এগুলোকে যদি আমরা আমরা দেখবো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু ইনস্ট্যান্ট আমার অবজারভেশন হচ্ছে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট মার্কেট প্রাইস ড্রপ করেছিল বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের তার মানে এই ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট একদম উইদাউট এনি ব্যাখ্যা বিশ্লেষণ এটা ছিল আপনার মাঝখানে চাঁদাবাজি বা ইন্টারমিডিয়ারই মধ্যসত্বভোগীদের আপনার অবদান ইসলামী ইকোনমিক্স কিন্তু আমাদেরকে নিষেধ করছে হোর্ডিং করতে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে মজুদার করতে আমাদের আননেসেসারি ইন্টারমিডিয়েশন করতে যেটা কোনো ইকোনমিক ভ্যালু অ্যাড করে না অর্থাৎ যেমন আমি কৃষক যেই ফসলটা মাঠ থেকে তুলেছে এটা সে আপনার বাজারে নিয়ে আসবে সেই বাজার থেকে আবার ঢাকায় আসবে এটা কিন্তু ভ্যালু অ্যাড করছে একটা ট্রান্সপোর্টেশন একটা ভ্যালু অ্যাড করছে এটার বিনিময়ে সে হয়তো একটা প্রাইস চেঞ্জে ভূমিকা রাখতে পারে কিন্তু কিছুই করে নাই জাস্ট সে এলাকার নেতা অথবা হোয়াটেভার সে এটার জন্য চাঁদাবাজি করছে এইটার কারণে কিন্তু আমাদের মূল্যর মাঝে আপনার ইম্প্যাক্ট করছে মূল্যস্ফীতি হচ্ছে তাহলে আপনার যখন মূল্য মানে ইনফ্লেশন কীভাবে আমরা কন্ট্রোল করব ডেপ কীভাবে কন্ট্রোল করব এগুলো যখন আমরা বলতে চাইব এই সবগুলো ফ্যাক্টরি কিন্তু আসবে যে আমার প্রোডাকশন যেন আমাদের ইনক্রিজ হয় ডোমেস্টিক প্রোডাকশন ফুড বেসিক ফুড যেটা আমাদের আপনার এই যে আমরা আজকে বন্যা বন্যা বন্যার্থ মানুষদেরকে দেখছি হয়তো আমরা যখন পডকাস্ট রিলিজ হবে তখন মেবি কয়েক সামটাইম হয়ে যাবে এবং আমরা আশা করি ততদিনে ইনশাল্লাহ মানুষের পুনর্বাসন হয়ে যাবে এই যে মানুষের ফুড সিকিউরিটি নিয়ে আমরা এখন কিন্তু একটা একটা প্রশ্ন উঠে আসছে ইমাজিন পুরো বাংলাদেশ বা একটা মেজর ইয়া যদি আমাদের এরকম একটা ডিস্ট্রাপশানে আমরা পড়ে যাই নজিলিংস জালি আমাদের কি সেই ন্যাসেসারি ফুড সিকিউরিটি আছে কি না এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা ট্যাকেল করতে পারি আমরা মনে হয় আমাদের যে ক্রাইসিস এবং আমাদের যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ডেপ থেকে শুরু করে ইনফ্লেশন মুদ্রা সবগুলো বিষয়ই ক্যাটাল করা সম্ভব ইনশাআল্লাহ আমি একটু যুক্ত করি ভাইয়ের সাথে যে আমাদের বাংলাদেশে এখন আসলে ডেট বা ঋণ এক্সটার্নাল ইন্টারনাল কত এবং সেটা কোন কোন সোর্স থেকে নেওয়া হয়েছে এবং কোথায় ব্যয় হচ্ছে জি জি এবং সেখান থেকে উত্তরণের গভর্নমেন্ট পলিসি কি ইসলামিক ইকোনমিক্সের দিক থেকে চিন্তা কী করতে হবে পয়েন্ট যদি বলি আমাদের বাংলাদেশে এখন বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রতিবেদন বের হয় বাংলাদেশ ব্যাংক ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সটার্নাল ডেট জুলাই টু সর্বশেষ যে তাদের রিপোর্ট সেখানে বলা আছে আমাদের বাংলাদেশে এখন এক্সটার্নাল ডেট হলো আপনার একশো দশমিক ছয় চার মার্কিন বিলিয়ন ডলার আমাদের বাংলাদেশে এক্সটার্নাল ডেট একশো পয়েন্ট সিক্স ফোর মার্কিন বিলিয়ন ডলার টাকা হিসাব করলে সেটা অনেক বেশি হবে এই ডেটগুলো এক্সটার্নাল ডেট এটা কোথেকে আসলো কারা আমাদেরকে লেন্ডিং করেছে বাংলাদেশকে হ্যাঁ হ্যাঁ তো বাংলাদেশ ব্যাংকের যে পলিসি ওই প্রতিবেদন থেকে যেটা আমরা জানতে পারি যে ডেটগুলো মূলত ছয়টা প্রকার বা মধ্য দিয়ে বা ছয়টা টাইপিংয়ের মধ্যে দিয়ে আছে একটা হলো আপনার মাল্টিলিটারাল দুই নম্বর বাই লিটারাল তিন নম্বর হলো আপনার আইএমএফ চার নম্বর হলো আপনার ট্রেড ক্রেডিট পাঁচ নম্বর হলো ইসিবি এবং ছয় নম্বর হলো আপনার আদার্স প্রত্যেকটা অনেক ব্যাখ্যা আছে লম্বা ডিসকাশন আমি যাচ্ছি না শুধু মূল পয়েন্ট আমি বলি এই ঋণগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ আসে আমাদের সেটা হলো প্রথম প্রকার যেটা মাল্টিলিটারাল মাল্টিলিটার বলতে বোঝাই হলো যেগুলো আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে যেমন আপনার আপনার এই এডিবি আছে জি জি তারপর আপনার আইডিএ আছে ওয়ার্ল্ড ব্যাংক আছে জি সেখান থেকে আমাদের প্রায় চল্লিশ শতাংশ ঋণ এসেছে ওকে এটা একটা চিন্তার ব্যাপার চল্লিশ শতাংশ এবং আইএমএফ এর কথা খুব বেশি আমরা আলোচনা করি কিন্তু আইএমএফ থেকে কিন্তু আমাদের লোনের পরিমাণ খুবই কম খুব কম তিন দশমিক নয় শতাংশ মাত্র আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কোন কোন দেশ আমাদেরকে ঋণ দেয় আচ্ছা এখানে হলো আপনার এই আপনার ইসিবি এবং আরেকটা আছে আপনার বায়োলিটারাল অর্থাৎ যেগুলো যেসব দেশ আমাদেরকে ঋণ দেয় ওটাকে বলে আপনার বায়োলিটারাল সেই দেশগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি ঋণ আমাদেরকে দিয়েছে কোন দেশ চায়না চায়না একজে চায়নার ঋণ আছে আমাদের প্রায় আপনার এই

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এই ঋণগুলো প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট পাবলিক সেক্টর ব্যয় হয়েছে আচ্ছা আর বাকি বিশ পার্সেন্ট এগুলো প্রাইভেট সেক্টর এই পাবলিক সেক্টর মানে হলো আমাদের বড় বড়ো মেগা প্রজেক্ট যেগুলো আছে এগুলোতে ব্যয় করা হয়েছে আচ্ছা এটা এটা তো হলো আপনার এক্সটার্নাল ডেট অ্যাট অ্যাস ইন্টার্নাল ডেট আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট দেশের ভিতর থেকে বাংলাদেশ ব্যাংক থেকে বা ব্যাংক থেকে ট্রেজারি বিল ইত্যাদি মাধ্যমে যে ঋণগুলো নেয় এটার পরিমাণ এটাও বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্টে আছে ডোমেস্টিক বোর রিপোর্ট সেখানে আপনার মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে রিপোর্ট সেখানে বলা আছে কোটি কোটি টাকা টাকা হাজার হ্যাঁ সরকার আমাদের দেশ থেকে ভিতর থেকে নিয়েছে আচ্ছা শেষের দিকে যাই যে এখন এই ঋণগুলো পূরণের জন্য বা আদায়ের জন্য স্বাভাবিক প্রসেসগুলো কী অ্যাপ্লাই করা হয় সাধারণত দুইটা প্রসেস অ্যাপ্লাই করা আমাদের গভর্নমেন্ট বা করে আসছে এক নম্বর হলো লজিক্যালি বা আইডিওলজিক্যালির দিক থেকে চিন্তা করলে সেটা হলো আপনার আয় বাড়ান আয় বাড়ালে আপনার দেনা সুদ করতে পারবেন এটা তাত্ত্বিকতা এটা খুব একটা অ্যাপ্লাই হয় না বাংলাদেশে যেটা অ্যাপ্লাই হয় বেশি সেটা হলো রিফাইন্যান্সিং রিফাইন্যান্সিং পুনঃ অর্থায়ন অর্থাৎ আমি আপনার থেকে একশো টাকা ঋণ নিয়েছি এখন আমি ব্যাক করতে পারছি না আমি বললাম ভাই এক কাজ করেন আপনি আমাকে আবার একশো টাকা দেন দিয়ে আমি আগেরটা পরিশোধ করবো এই যে রিফাইন্যান্সিং রিফাইন্যান্সিং দিয়ে করা হচ্ছে রিফাইন্যান্সিং তো কোনো সমাধান না এটা একটা প্রবলেমকে পোস্টপোন করে দিচ্ছে সমাধান করছে না আপনি পোস্টপোন করছেন সমাধান করছেন না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এই রিফাইন্যান্সিংয়ের চক্রে আমরা বারবার ঢুকছি বের হতে পারছি না এটাই বাংলাদেশ হচ্ছে আমাদের মেশিন হলো একটা রিফাইন্যান্সিং করা আচ্ছা শেষ করি যে আলটিমেট এখন আসলে আমাদের সমাধানটা কি অলরেডি মুফতি ভাই তার বক্তব্যে মূল কথাটা এসে গিয়েছে যে আপনি আমাদের যে ফরেন ডেট এটা আমরা কী দিয়ে আদায় করি বৈদেশিক মুদ্রা ডলার তাহলে আমার আদায় করতে হবে ডলার দিয়ে আমার ফরেন রিজার্ভ যেটা সেটা ডলার ডলার দিয়ে হয় তাহলে আমার কি করতে হবে আমার ডলার বা ফরেন রিজার্ভ যেটা সেটাকে আমার শক্তিশালী করতে হবে ওইটা শক্তিশালী করার উপায় কি ওইটা শক্তিশালী করার উপায় হলো আমার দুর্নীতি কমাতে হবে দেশের ভিতরে আমাদের বাংলাদেশে বালিশ দুর্নীতি হয় পর্দা দুর্নীতি হয় আমাদের এখানে মিস প্রাইসিং হয় এক একটা প্রজেক্ট যখন সরকার রান করে এগুলো আপনার মিস প্রাইসিং হয় আপনার ওভার প্রাইসিং হয় একশো টাকার প্রজেক্ট শুরু করার পরে শেষ হতে হতে সেটা দুশো টাকা তিনশো টাকা হয়ে যাচ্ছে জি এই আপনার পদ্মা ব্রিজের ব্যাপারে কিন্তু এটা খুব ঘটেছে প্রথম দিকে ছিল আপনার পনেরো কোটি টাকা এরপর সেটা আপনার পনেরো হাজার কোটি টাকা এরপর সেটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা শেষ মানে বত্রিশ হাজার কোটি টাকা গিয়ে শেষ হলো সেটা এই যে আপনার ওভার প্রাইজিং আবার মিস প্রাইজিং বারবার প্রাইজিং করা হচ্ছে মূল্য নির্ধারণ করা হচ্ছে এগুলো কারাপশান হচ্ছে এই কারাপশনগুলো আমাদের পকেটের টাকাগুলো কমিয়ে দিচ্ছে তো এক নম্বর সমাধান বা বলতে পারেন একমাত্র সমাধান আমাদেরকে কারাপশন থেকে বেরোতে হবে এর থেকে যদি আমরা বের হতে পারি জাতিগতভাবে তাহলে আমাদের পকেটের টাকাটা হারাবে কম তখন আমরা বাহিরের ঋণগুলো শুধু করতে পারব আর না হলে আমাদেরকে ওই টাকা ছাপিয়ে ছাপিয়ে চলতে হবে যেটা আসলে কোনো সমাধান না অত বা করতে হবে এবং এই কথাটাই ইসলাম অর্থনীতি বলে যে তুমি কারশন থেকে বেরবো ইসলামী অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে একটা মূলনীতি আছে যে মাসলাহাতুল মুজতামা মোকদ্দম আলা মাসলাহাতিল আফরাদ এর অর্থ হলো যে কালেকটিভ ইন্টারেস্ট যেটা বৃহৎ বা জনস্বার্থ কমন ইন্টারেস্ট যেটা সেই স্বার্থটা ব্যক্তি স্বার্থের উপর সবসময় প্রায়োরিটি পাবে এটা ইসলাম গুরুত্বপূর্ণ টুল গুরুত্বপূর্ণ মূল এখন আমরা ব্যক্তি স্বার্থের জন্য কারাপ্টেড হচ্ছি নানাভাবে টাকা সিদ্ধ করছি আলটিমেটলি আসলে আমার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ বেঁচে থাকলে আপনি বেঁচে থাকবেন দেশ বেঁচে থাকেনি আপনি বেঁচে থাকতে পারবেন না আপনাকে পালাতে হবে ভাইয়া দারুণভাবে আসলে এই ঋণ থেকে বের হয়ে যাওয়ার কথাটা বলছিলেন ভাইয়া কিন্তু আরেকটু একটু বৃহৎ পরিসরে যদি আসি যে ব্যাংকিং খাত বা শেয়ার বাজার বলি সবগুলো জায়গায় আমরা যদি সারিয়া কমপ্লায়েন্ট সিস্টেমটাকে আসলেই চাই তাহলে ভাইয়ারও যদি কোনো পয়েন্ট অফ ভিউ থাকে যে আসলে কী করা উচিত এখানে জি আমরা ইতোমধ্যে বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি বিশেষ করে আমাদের দেশে সারিয়া গভর্নেন্সের ক্ষেত্রে ল্যাকিং আছে আমরা পিছি আছি সেটা বলেছি বাট অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের অ্যাকনোলেজ আমরা করছি যে আলহামদুলিল্লাহ লাস্ট কয়েক বছরে বাংলাদেশে অন্ত ইসলামিক ফাইন্যান্স এডুকেশন নিয়ে একটা বড় ধরনের অগ্রসরতা হয়েছে আইও ফির একটি অফিসিয়াল সার্টিফিকেশন আছে সার্টিফাইড সে এন্ড অডিটর এবং আরেকটি আরেকটি সার্টিফিকেশন আছে সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সিপা এই মুহূর্তে বাংলাদেশে প্রায় ছয়শোর উপর ফেলো আছেন এই দুটো সার্টিফিকেট হোল্ড করছেন যারা সেন্ট্রাল ব্যাংকে আছেন ক্যাপিটাল মার্কেটে রেগুলেটরি বডি যে বিসেক সেখানে আছেন অন্যান্য রেগুলেটরি বডিগুলোতে আছেন বিভিন্ন ব্যাংক অ্যাকাডেমিয়া তারপর ইউনিভার্সিটি বিভিন্ন পেশাদারদের মাঝে আছেন এমনকি মুফতি আলেম অনেকরা আছেন ওনারা কি করেছেন এই যে আমরা একটু আগে তখন বলেছিলাম আই ও ফির অনেকগুলো স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডগুলো তারা স্টাডি করেছেন এবং এটার উপর এক্সাম দিয়ে তারা সার্টিফাইড হয়েছেন এটা একটা পজিটিভ দিক এবং মুফতি আবদুল্লা মাসুম সাহেব যেমনটি বললেন আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে ইসলামী ফাইন্যান্স ট্রেনিং অথবা কোর্স আনা দরকার আমরা রিসেন্টলি দু একটা ইউনিভার্সিটিতে দেখেছি যে তারা ইসলামিক ফাইন্যান্সের ওপর মাস্টার্স অথবা এম নিয়ে এসেছে ঘোষণা দিয়েছে এবং আরও দুই কয়েকটা ইউনিভার্সিটি আমরা জানি যে ইন প্রোগ্রেস তারা হয়তো শীঘ্রই নিয়ে আসবে এতে আমরা একটা পজিটিভ চেঞ্জ আশা করছি আমরা আমাদের নতুন প্রজন্ম ভাই বোনদের কাছে প্রত্যাশা করি যে তারা এই ধরনের ট্রেনিংগুলো নিয়ে কোর্সগুলো নিয়ে নিজেদেরকে ডেভেলপ করবেন যেন আগামীতে ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির একটা স্ট্রং ফাউন্ডেশনকে তারা সামনে এগিয়ে নিতে পারেন এখন আমাদের এই এডুকেশন একটা বড় বিষয় যার মাধ্যমে আমাদের একটা হিউম্যান রিসোর্স তৈরি হবে সেটা একদিকে যেমন আমাদের এক্সপার্ট আছেন লিগাল অ্যাকাউন্টস ফাইন্যান্স বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আইটি তারা ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে জানবেন জানা উচিত অন্যদিকে যারা সারিয়াই স্কলার্স আছেন আমাদের বিভিন্ন মাদাসাগুলোতে ফতোয়া বিভাগ ইত্যাদিতে সেখানেও আমাদের আধুনিক ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স নিয়ে মৌলিক কিছু ধারণা আমাদের অনেক মাদাসাগুলোতে অলরেডি ইনকর্পোরেট হয়েছে তাতে যেটা হবে যে একটা ব্লেন্ডেড লার্নিং তৈরি হবে এবং আমরা সামনে একটা ওয়ার্কফোর্স পাবো যারা সামনে ইন্ডাস্ট্রিকে ড্রাইভ করতে পারবেন আর যে নীতিগত কিছু বিষয় আমরা বলেছি কিছু কাজ কিন্তু গত কয়েক বছর আমরা দেখছি কিছু পজিটিভ কাজ সেন্ট্রাল ব্যাংক থেকে বা জায়গা থেকে হয়েছে এটা আরও শক্তিশালী হবে যদি আমাদের একটা হয়ে যায় যদি আমাদের একটা শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক হয়ে যায় আমরা মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এটা মানতে বাধ্য হবেন এবং ওই সিস্টেমের মাঝে তারা নিজেদেরকে ইনকর্পোরেট করার জন্য সচেষ্ট হবেন এবং অন্যদিকে আরেকটা বড় দিক সেটা আমাদের যারা কাস্টমার বেজ আছে ব্যাঙ্কগুলোর যারা ক্লায়েন্ট আছেন বড় বড় গ্রুপ বলি এস বলি মিডিয়াম এন্টারপ্রাইজ বলি কর্পোরেট বলি ওনাদেরও কিন্তু সদিচ্ছা থাকতে হবে যে আমরা প্রকৃতপক্ষে ইসলামিক ফাইন্যান্সিং চাই আমি নয় ছয় করে একটা সাইন করে দিলাম আর মুরাবাহার ভিত্তিতে আমি কেনার জন্য ফান্ড নিয়ে নিলাম এটা কিন্তু আলটিমেটলি সবাই রেসপন্সিবল কারণ একটা চুক্তির সকল পার্টি কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল একটা চুক্তি আমরা করছি সেই চুক্তিতে আমি ব্যাংকের সাথে কি চুক্তি করছি এটা আমি জানি না এই না জানাটা কিন্তু কোনো ভ্যালিড এক্সকিউজ না আল্লাহ বলে আলমিন যদি আমাদের কাছে জানতে চান কাজে আমাদের প্রত্যেকেরই এটা জেনে ট্রানজ্যাকশনে জড়ানো উচিত আমি ক্রেডিট কার্ডের কথা বলি অথবা অন্য যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কথা বলি ব্যাঙ্কিংয়ের বাইরে যদি আসে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটের কথা বলি আমাদের ক্যাপিটাল মার্কেটে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং চিরং এক্সচেঞ্জ এক্সচেঞ্জে দুই জায়গায় আমরা দেখি সারিয়া ইন্ডেক্স চালু করা হয়েছে কয়েক বছর আগে যদিও সেখানে বিভিন্ন লুপ হোল রয়েছে এবং আমরা মনে করি এখানে আরও ভালো করার সুযোগ আছে এবং আগামীতে আরও সুযোগ হবে এবং এটাকে যদি আরও ফর্মালাইজ করা হয় আলাদা ইসলামিক ক্যাপিটাল মার্কেট ইউনিট করা হয় যেটা অন্যান্য দেশে আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইত্যাদি তাহলে সেই ইসলামিক ক্যাপিটাল মার্কেট ইউনিট কিন্তু আস্তে আস্তে বিষয়গুলোকে সামনে ড্রাইভ করবেন এবং আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটে যেসব স্টক সরিয়া কমপ্লাই করছে এগুলোতে মানুষ নিশ্চিন্তে ইনভেস্ট করতে আগ্রহী হবে এর বাইরে আমরা অল্টারনেটিভ বিভিন্ন ফাইন্যান্স বহির্বিশ্বে যেটা দেখি ক্রাউড ফান্ডিং রোবো অ্যাডভাইজারি ফান্ড ম্যানেজমেন্ট বিভিন্ন আপনার ফান্ডস ইত্যাদি এমনকি আমাদের স্মল মিডিয়ামে বিভিন্ন এন্টারপ্রাইজেস ভেঞ্চার ক্যাপিটাল আমাদের ফিনটেক ফাইন্যান্সিয়াল টেকনোলজিস এই জায়গাগুলোতেও কিন্তু সেরিয়া কমপ্লাই করে ড্রাইভ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং আমরা যদি ব্যাঙ্কিং সিস্টেম থেকে আসলে বের হয়ে আসতে চাই বা ডিপেন্ডেন্সিটাকে কমাতে চাই তাহলে এগুলোর কিন্তু কোনো বিকল্প নেই আমরা যদি মালয়েশিয়ার উদাহরণ দিই আমরা দেখবো যে এবছরের বাজেটেও তারা ইকুইটি ক্রাউড ফান্ডিংকে হিউজ ইনসেন্টিভাইজ করার চেষ্টা করেছেন ইকুইটি ক্রাউড ফান্ডিং হচ্ছে যে আপনার একটা প্রজেক্ট আসলো একটা একটা কোম্পানি একটা স্টার্ট তার ইকুইটি ফান্ড রেজ করা দরকার সে ওইটা ওয়েবসাইটে একটা লাইসেন্সড ইকুইটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে সে দেবে এবং হান্ড্রেডস অফ ইনভেস্টার্স হয়তো মাইক্রো ফান্ড দিয়ে তার সাথে যুক্ত হবেন এবং দে উইল গেট ইকুইটি তারা এটার বিপরীতে শেয়ার পাবেন সে সরাসরি দেখছে যে এই প্রতিষ্ঠানটা কি কাজ করে তার ফাউন্ডার্স কারা তার ডিরেক্টার্স কারা ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু আমি দেখছি না আমি টাকা ডেপোজিট করছি বাট আমি জানি না যে আমার টাকাটা আসলে কোথায় যাচ্ছে তো এই এই ইকুইটি ক্রাউড ফান্ডিং তারপর পিটিপি ক্রাউড ফান্ডিং এগুলোর মাধ্যমে আমরা দেখছি অন্যান্য দেশে বিশেষ করে এম এম্পাওয়ার করার একটা হিউজ চেষ্টা করা হচ্ছে এবং আবারও মালয়েশিয়ার উদাহরণ যদি দেই আমরা দেখব লাস্ট বাজেটে এবং রিসেন্ট যে প্রিন্ট তারা রিলিজ করেছেন বারবার বলছেন এসএমই সেক্টরকে আমাদের স্ট্রং করা আমরা ইসলামী ফাইন্যান্সের কথাও যদি বলি ঘুরে ফিরে কিন্তু এসএমই সেক্টরকে কীভাবে স্ট্রং করা যায় অন্টারপ্রেনারদেরকে ইনসেন্টিভাইজ করা যায় অন্টারপ্রেনার তৈরি করা যায় এটা কিন্তু ইসলামী ইকোনমিক্সের একটা কোর এসেন্স আমরা শুধু চাকরি প্রার্থী চাই না আমরা চাকরি তৈরি যারা করতে পারেন তাদেরকে আমরা বিল্ড আপ করতে চাই আজকে চায়নার ইকোনমির কথা আমরা বললাম যে চায়না আমাদেরকে এত হিউজ লোন দিয়েছে তাদের স্ট্রেন কিভাবে কীভাবে এসেছে ঘরে ঘরে অন্টারপ্রেনার তারা তৈরি করেছে আপনি যদি আলি বাবা বা এই ধরনের ওয়েবসাইটগুলোতে যান ছোট ছোট মাইক্রো এন্টারপ্রেনার আপনার এমন এমন জিনিস তারা তৈরি করে নিয়ে আসছে যে অ্যামেজিং আমাদের দেশ কেন পারবে না এত হিউজ জনবল আমাদের আছে শুধু দরকার তাদেরকে ফ্যাসিলিটেশন আমরা আপনারা জানেন যে ইজ অফ ডুইং বিজনেস ক্ষেত্রে বাংলাদেশের মানে অবস্থান কত এই ইজ অফ ডুইং বিজনেস এই এর ক্রাইটেরিয়াগুলোতে যদি বাংলাদেশ ইম্প্রুভ করতে পারে আমরা তো মনে করি শুধু সারিয়া কমপ্লায়েন্সের জায়গা থেকে না ওভারঅল বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক বেশি ফ্লো করবে বাংলাদেশের প্রতি বহির্বিশ্বের যে ইনভেস্টার তাদের আস্থা তৈরি হবে এবং বাংলাদেশে যে তা একটা হঠাৎ একটা সমস্যায় আমরা পড়ে গিয়েছি সেখান থেকে আমরা দ্রুত ইনশাআল্লাহ বের হয়ে যেতে পারবো আমি লাস্ট একটা পয়েন্ট যুক্ত করতে চাই মুফতি সাহেব শুরুর দিকে চমৎকার কিছু পয়েন্ট এনেছিলেন যে আমাদের ইকোনমিক্সের ধারণা কিন্তু মুসলিম ইকোনমিস্টদের থেকেই এসেছে এখানে একটা জিনিসও যুক্ত করেছে আজকে যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে খুব এক্সাইটেড গুগল অ্যাপেল অ্যাপল তারপর ফেসবুক সবার অরিজিন সিলিকন ভ্যালিতে হ্যাঁ ভেঞ্চার ক্যাপিটাল আমার একজন প্রফেসর আছেন প্রফেসর মুরাদ সিজাকা উনি ইকোনমি হিস্ট্রিয়ান বলে যে পরিচিত করেন তার কি ওনার আপনার রিসার্চ পেপার আছে একাধিক উনি ট্রেস করেছেন যে আজকে আমরা যেটাকে ভেঞ্চার ক্যাপিটাল বলছি এটা একসময় সময় কমেন্ডার নামে পরিচিত ছিল ইউরোপে এবং কমেন্ডার কমেন্ডার অরিজিন হচ্ছে স্পেনের মুসলিমদের মোদারভা আমরা যে মুদার আপনি দেখবেন কে আপনি এক সাইডে রাখেন এবং ভেঞ্চার ক্যাপিটালকে এক সাইডে রাখেন ইউ উইল সি মানে মোস্ট অফ দা থিংস আর সিমিলার ভেঞ্চার ক্যাপিটাল কি হচ্ছে একজন জানছে যে আমার টাকা লস হয়ে যেতে পারে আমি এই যে ওয়ারেন বাফেট কি বলছে দশটা ইনভেস্ট করে আমি হয়তো একটা আমার ইয়া হবে এই কনসেপ্টটা কোথায় আসছে এই রিস্ক টেকিং এই কনসেপ্টটা কোথা থেকে আসছে রিস্ক টেকিং কনসেপ্টটাই তো মুসলিমদের তারা বলছে যে হ্যাঁ আমি রিস্ক নেবো না আমি টাকা দিয়ে আমি টাকা তৈরি করব। রাইট এটাই তো ইন্টারেস্ট এটাই তো রিবাজ এটা সারিয়া আমাকে ডিসকারেজ করছে তাহলে আপনি ইমাজিন করেন যে শাড়িয়া যদি আমাকে বলে যে তুমি টাকা দিয়ে টাকা নিতে না তাহলে আমার ওয়েটা কি হাউ ডু আই গ্রো মানি কীভাবে আমাকে বিজনেসে ইনভেস্ট করতে হবে এগ্রিকালচারে ইনভেস্ট করতে হবে রিয়েল ইকোনমিক যে জায়গাগুলো আছে সেখানে আমাকে ইনভেস্ট করতে হবে রিস্ক নিতে হবে এই রিস্ক টেকিং যে ক্যারেক্টারিস্টিক এটাই কিন্তু ইসলাম ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সের তো আমরা যদি হলিস্টিকলি চিন্তা করি তাহলে এই সকল প্রিন্সিপালই কিন্তু ওভারঅল বাংলাদেশের ন্যাশনকে আপনার সামনে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট এই যে আজকে আইটি সেক্টরের কথা যদি বলি বাংলাদেশ এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট আইটি এক্সপোর্টার্স হয়ে গিয়েছে টেকনোলজি এক্সপোর্টার্স এদেরকে যদি আমরা বিভিন্ন ছোটখাটো বিষয় যেগুলো অনেক দিন ধরে আমাদের ফ্রিল্যান্সাররা দাবি করে আসছেন যেমন পেপাল বাংলাদেশে নাই এটা একটা সিম্পল বিষয় পেপাল বাংলাদেশে নাই গুগলের অফিস বাংলাদেশে নাই ওটার অফিস বাংলাদেশে নাই কি ভাই পাশে দেশে আসতে পারে এটা আসতে পারে না আর কি ওর ইস অল অ্যাবাউট বিজনেস তারা বাংলাদেশ থেকে টাকা নিচ্ছে আপনারাও বুস্ট করছেন ফেসবুকে গুগলে ইউ আর পেইং তারা মানি মেক করছে কেন তারা এখানে আসতে পারছে না তো এগুলো জাস্ট পলিসি লেভেলে যদি একটু ফ্যাসিলিটেশন করা হয় রাষ্ট্রের কাজ কিন্তু জাস্ট ফ্যাসিলিটেট করা রাষ্ট্র আমাকে সব করে দিবে না এই যে আজকে আমরা বাজেটের কথা বলছি বাজেটে আমাদের একটা হিউজ ডেফিসিট কারণ সব গভর্নমেন্ট করে দিতে হবে রাস্তাও বানাই দিতে হবে হসপিটালও বানিয়ে দিতে হবে খাবার খাওয়াই দিতে হবে সব কিন্তু ইসলামিক ইকোনমিক্সের প্রিন্সিপালের জায়গা থেকে দেখি এগুলো তো মেজরিটি ওয়াকফ শিক্ষা প্রতিষ্ঠান চলছে চলেছে ওয়াকফ দিয়ে হসপিটাল চলেছে ওয়াকফ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে এলাকার একটা রাস্তা ভেঙে গেছে এটাও কেন আমাকে সরকার বানাই দিতে হবে ভাই এটা তো আমরা নিজেরাই কমিউনিটি ড্রিভেন আপনার ফান্ড দিয়ে আমরা এটাকে তৈরি করে ফেলবো রিপেয়ার করে ফেলবো তাহলে গভর্নমেন্টের আলটিমেটলি কাজ কি সে ডিফেন্স ঠিক রাখবে ইনসাফ বজায় রাখবে সবাই যেন প্রপার জাস্টিস পায় আর হচ্ছে পাবলিককে এই জিনিসগুলো ফ্যাসিলিটেট করা মার্কেটে আপনার ক্রিয়েট যেন না হয় কেউ যদি হোর্ডিং না করে ওই যে সিন্ডিকেট এগুলোকে সে ব্রেক করে দেয় এইটা হচ্ছে তার কাজ আমাদের দেশের যে এনার্জি আমাদের এই যে জেনজির যে এনার্জি আমরা দেখলাম বললি মানে এটা আনপ্যারালাল আমাদের দেশে এইটাকে জাস্ট ভাই আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি তাদেরকে স্পার্ক করে দিই যে তারা যেন জায়গা মতো তাদের এনার্জিটাকে ইউজ করতে পারে এবং আমরা দেখবো বাংলাদেশ এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে আমার মনে হয় পাঁচ বছরও লাগবে না ইনশাআল্লাহ খুবই সুন্দর কথা বলছেন খুবই সুন্দর কথা বলছেন আমার কাছে খুবই ভালো লাগছে এবং আসা জায়গায় মানে আসলে তো চারদিকে এত দুর্নীতি দুর্নীতি দেখতে 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 ফ্রাস্ট্রেটেড আমরা এবং অনেক সুন্দর সুন্দর কিছু পয়েন্টস বলছেন আমার কাছে যেটা টেকওয়ে আমার কাছে লাগছে যে যেরকম হতেছে আমাদের আমরা যদি কারেন্সিটাকে আরও বেটার করতে চাই আমার কাছে একটা মনে হচ্ছে যে হালাল মার্কেটের আপনি একটা কথা বলছেন হালাল মার্কেটের একটা অপরচুনিটি আপনি বলতেছেন এবং আমরা আই থিঙ্ক আমরা মালয়েশিয়া থেকে অনেক কিছু শিখতে পারি যেটা আপনি আপনি মালয়েশিয়াতে আছেন এবং ওখানেও আপনি কাজ করছেন এবং আমাদের ইজ অফ ডুইং বিজনেসটাকে যদি আরও বেটার করে ফেলতে পারি আমার কাছে মনে হয় যে কি আমাদের আসলে সত্যি কথা বলতে আমাদের ইউ আপনি যেটা বলেন ইউথের এনার্জি এত যে আসলেই তাদেরকে একটু জাস্ট ফ্যাসিলিটেশন দিলেই আই থিঙ্ক দে ক্যান ডু ওয়ান্ডার্স যুক্ত করি আপনাদের দেখবেন গুগলের বড় বড় অনেক বাইদে আমার টেকনোলজিতে একটা লম্বা ব্যাকগ্রাউন্ড আছে আমি সেটা আজকে পডকাস্টে বলছি না কিন্তু আমি সার্টেনলি জানি যে এবং হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করি না একটু বলেন না আমি বলবো না যে বাংলাদেশের যে টেকনোলজি আপনার এক্সপিরিয়েন্স তারা ইজিলি কিন্তু এই বড়ো বড়ো ইয়াগুলোকে লিড করতে পারে এবং তারা লিড করা আমি আরেকজনের বিজনেসকে লিড করার কথা বলতেছি না দেখেন ক্রিয়েট সার্চ বিজনেসেস ইন বাংলাদেশ সেই এনার্জি তাদের আছে ফরেন ইনভেস্টারদের বাংলাদেশের প্রতি একটা হিউজ ল্যাক অফ কনফিডেন্স আছে বিভিন্ন কারণে পলিটিক্যাল ইনস্টেবিলিটি তো একটা কিন্তু এর বাইরে ফান্ড ঢোকানো এবং ফান্ড বের করা আপনার এনশিওর করা যে তাদের ওনারশিপ ইত্যাদি অনেকগুলো এই জায়গাগুলোতে ইন্দোনেশিয়া অনেক কাজ করেছে লাস্ট এক দুই ডিকেটে আপনার যদি আপনি দেখেন মুসলিম ফান্ড এখন কোথায় ফ্লো হচ্ছে মুসলিম ফান্ড অনেক বেশি ফ্লো করছে এখন ইন্দোনেশিয়াতে ইভেন মালয়েশিয়া থেকেও বেশি আমি যখন ওটার সাথে প্যারালাল ড্র করতে চাই ওয়াই নট বাংলাদেশ আপনি চিন্তা করে দেখেন সরিয়া না বা আমার সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ডেভেলপ করিনি অনেকটাই আমার কাছে মনে হয় ডেলিভারেটলি ডেভেলপ করিনি যেটা করার সুযোগ আছে এবং আমরা প্রত্যাশা করি এই নতুন বাংলাদেশে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশ কিন্তু একটা হিউজ পটেন্সিয়াল দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে বহিরাগত রাষ্ট্রগুলো যখন ঋণ দেয় এই ঋণগুলো আপনার সুদের ভিত্তিতে দিয়ে থাকে বাট এটা একটা ইসলামিক ইনফ্রাস্ট্রাকচার ইসলামিক ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার সুযোগ আছে আমার বক্তব্যটা হলো যে সেই সুযোগটা যদি আমি আমার ঘরের লুক দিয়ে আগে শুরু করি একটা এক্সাম্পল প্রতিষ্ঠা হয় এরপরে আমরা হয়তো মুসলিম রাষ্ট্রগুলোকে বলতে পারি যে আলটিমেট তো আসলে ইসলামী ফাইন্যান্স তো ফাইন্যান্স থেকে পার্থক্যটা কোথায় কনভেনশনাল ফাইন্যান্স আপনাকে একটা রোড দেখায় যেটার মধ্যে ইথিক্যাল ইথিক্স থাকে না মানে ইথিক্যাল বিষয়টা ওইভাবে থাকে না এবং আপনার ইনসাফটা ওইভাবে থাকে না বাট আপনি যে ফলাফলটা পেতে চান যে অর্থনৈতিক কল্যাণ সেটা কিন্তু ইসলামী অর্থনীতি দিয়ে ভালোভাবে অর্জন হচ্ছে আপনি কি চান ঋণ দিয়ে একটা ইন্টারেস্ট নিতে দশ টাকা দিয়ে দুই টাকা লাভ করতে সেটা যদি আমরা ইসলামিক কোনো পন্থায় নিয়ে আসতে পারি তাহলে সেই অ্যাপ্রোচটা এজ এ মুসলিম কান্ট্রি কেন সৌদি আরবের সাথে বা সৌদি আরব কেন আমাদের সাথে বা আমরা কেন সেই আলোচনাটা করছি না করা দরকার এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে যেটা মুফতি সাহেব বললেন যে ইন্দোনেশিয়া এখন মুসলিম দেশগুলোর ইনভেস্টমেন্টের একটা হিউজ একটা জায়গা হয়ে হয়ে গিয়েছে তো বাংলাদেশ কেন হতে পারবে না বাংলাদেশে বাংলাদেশে একটা শক্তি হলো বাংলাদেশ এখানে আপনার একানব্বই শতাংশ মুসলিম আমাদের ত্রিশ শতাংশ বেশি ইসলামী ব্যাংকিং ষোলো শতাংশ আমাদের ইসলামিক ইন্স্যুরেন্স যদি এই জায়গাগুলোকে আমরা সাহিয়াভাবে দেশীয় বা আন্তর্জাতিকভাবে সেই গভর্নেন্সকে আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের ফরেন ইনভেস্টর আসার একটা গেটওয়ে ইনশাল্লাহ আমাদের এখন যারা জেন জি জেনারেশন আছেন যারা আসলে একটা পরিবর্তন নিয়ে আসছেন তারা যদি হালাল একটা ফিউচার চান তারা যদি তাদের জব বিজনেস এই জায়গাগুলোতে হালাল একটা লাইফ তারা চান যে আমার উপার্জন হবে সাথে সাথে হালাল হবে এই চিন্তাটা আমরা অনেক সময় পরিণত বয়সে গিয়ে করি অর্থাৎ যখন আমার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে যখন আসলে আমার হাতে ওই জন্য কোনো অপশন থাকে না চেঞ্জ করা বাট এখন যা পড়াশোনাতে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনার এখন থেকে এই প্রিপারেশন নেন যে আমার ভবিষ্যৎ যে কেরিয়ার শুরু হবে জব বা বিজনেস সেটা যেন হালালের সাথে যুক্ত থাকে দুনিয়াও যেন আমার সলভ হয় একই সাথে যেন আমার আশায়াত নষ্ট না হয় একজন মুসলিম হিসাবে সেই চিন্তা চিন্তা অনুযায়ী অগ্রসর হওয়ার জন্য দুইটা করণীয় এক নাম্বার হলো যারা এখন পড়াশোনা করছেন যদি আপনার ফিউচার গোল থাকে যে আপনি জব করবেন তাহলে আপনার পড়াশোনা এমনভাবে করেন এবং এমন সেক্টর সাথে আপনি রিলেটেড করেন যেন ওই সেক্টরটা আপনার হালালের জন্য অনেক বেশি সহায়ক হয় এমন পড়াশোনা খুব বেশি দিকে আপনি না যাওয়া উচিত যেটা আসলে হারামকে হারামের সেক্টর অনেক বেশি সেখানে হালালের সেক্টর কম তো এইভাবে ফিউচার বা কেরিয়ার প্ল্যানিংগুলো আমরা করতে পারি আর যদি আপনি বিজনেস করতে চান তাহলে এখন থেকে আপনি বিজনেসের সারিয়া বেসিকগুলো কী সেগুলো জানা শুরু করে দেন আমরা দেখি অনেক সময় যারা অন্টরপ্রেনার হচ্ছেন তারা প্রথমে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে বিভিন্ন ভাইদেরকে কল দেন যে আপনি আমাকে ফান্ড দেন আমরা বিজনেস শুরু করি এবং আমরা মুসলিম আমরা ইসলামী অনুযায়ী করবো আবার যা ফান্ড দিচ্ছেন ওরাও ভাবছেন যে উনি তো প্র্যাকটিসিং ফান্ড দিয়ে দিই এই জিনিসটা একটা ভুল জায়গা শুধু প্র্যাকটিসিং দেখে বা শুধু তিনি নামাজ পড়ছেন শুধু দাঁড়িয়ে আছে সেটা দেখে আমি ফাইনান্সিয়ালি আমি তাকে মনে করবো যে তাহলে উনি হালালভাবে করছেন এটা সব জায়গায় এক নাও হতে পারে কারণ হালাল বিজনেস হালাল ফাইন্যান্স এটা আসলে একটা নলেজের নাম এটা প্র্যাকটিসের নাম এই জন্য নলেজটা আগে নেওয়া বেসিকটা এরপর সেটা প্র্যাকটিস হচ্ছে কিনা সেটাও আপনার যাচাই করা যারা শরীরে পারদর্শী আছে তাদের মাধ্যমে এরপর আপনি ইনভেস্টমেন্ট করেন চ থ্যাংক ইউ সো মচ ভাইয়াল্লাহ যে আজকে এইরকম একটা ডিসকাশন আমি জানি আমাদের আমার জন্য নাফেসের জন্য অনেক কিছু অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে গিয়েও আমরা ওটা ধরার চেষ্টা করেছি কারণ ভাই এটা বুঝতে পারছি যে এটা যদি আমি এখনও না শিখি এখনও না জানি তাহলে আসলে বিপদ আলটিমেটলি আমাদেরই সো ভ্যাঙ্ক ইউ ভাই আলহামদুলিল্লাহ এই রকম কঠিন বিষয়গুলোও আমাদেরকে সহজ করে জানানোর চেষ্টা ধন্যবাদ আমাদের এই জাতীয় ডিসকাশনগুলো আমার মনে হয় আরও বেশি হওয়া উচিত নাফিস যেরকম বলছিল আমি বলছিলাম কমিউনিটিগুলো গ্রুপগুলো তৈরি করেন নাফিস বলছিল প্লিজ আপনারা আরও কন্টেন্ট ক্রিয়েশনে আমাদেরকে সাপোর্ট দেন অথবা কন্টেন্ট আরও দেওয়ার চেষ্টা করেন কারণ আসলে এগুলো সত্য যে আমরা হয়তো বা বই বা ইয়ে থেকে অনেক দূরে সরে যাচ্ছি আই নো এটা আমাদের ধরে রাখতে হবে আঁকড়াতে হবে বইগুলোকে কিন্তু যেহেতু এখন সোশ্যাল মিডিয়া বা এগুলো হচ্ছে আমাদের মনে হয় আপনাদের সেই জায়গায় আমাদেরকে আরও বেশি পেতে পারলে খুব ভালো হবে ইনশাআল্লাহ আমি জাস্ট একটা শেষ শেষ কথা বলতে চাই যে ইসলামিক ফাইন্যান্স বলি বা ইকোনমিক্স বলি পুরো বিষয়টাই একটা প্রিন্সিপাল ওপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আদেল বা জাস্টিস বা ফেয়ারনেস এনশিওর করা সবার জন্য ওয়েলফেয়ার এনশিওর করা এবং এই জায়গাটাতে রিচ করার জন্য আমাদের সবার কন্ট্রিবিউশন প্রয়োজন ইমাজিন আমরা সবাই একটা লম্বা জার্নিতে আছি এবং এই জার্নিতে সবাইকে একসঙ্গে আসলে আমাদের পথ চলতে হবে তো আমরা আশা করব আজকের পডকাসে আমরা যারা দেখছি আমরা অনেক কথাই আজকে আসলে বলতে পারিনি বা আলোচনা করতে পারিনি আরও অনেক আলোচনার বিষয় আছে আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা যারা চাই যে হালাল ইসলামিক অর্থনীতি এস্টাবলিশ হোক আমার ইনকামটা যেন হালাল হয় আল্লাহ রবুল্লা আলমী যেন আমাকে মুক্তি দেন আজাব থেকে মুক্তি দেন আমরা সবাই যেন আমাদের প্রত্যেকটা ব্যবসা আপনার বিজনেস অথবা আমাদের জব ওয়াটেভার জেনে যেটা হালাল হচ্ছে কি এবং একই সঙ্গে এই বিষয়ে কিছু পড়াশোনা বা কিছু ট্রেনিং নিয়ে নিশ্চিত করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য এই কাজটা সহজ করে আচ্ছা থ্যাংক ইউ মাচ ভাইয়া ইনশাল্লাহ আপনাদের সাথে আরও পডকাস্ট আমরা চাই থ্যাংক ইউ সো দেখা হবে পরের এপিসোডে সালাম আলাইকুম